السلام عليكم ورحمة الله. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ মসজিদে জামাতের সাথে পড়ার তৌফিক নসিব করেছেন, আলহামদুলিল্লাহ। নামাজের পরে আবার দিনী ফিকির নিয়ে কিছু দিনী মুজাকারার জন্য বসার তৌফিক নসিব করেছেন, আলহামদুলিল্লাহ। لا اله الا الله لا اله الا الله لا اله الا الله ديني مذاكرة ইমানের কথা আলোচনা করা গুরুত্বপূর্ণ নেক আমল। দিন এবং ইমানের যে কোনো দিক নিয়ে আলোচনা হোক, যদি সহি নিয়তে এবং সহি তরিকা আলোচনা হয়, সহি নিয়তে এবং সহি তরিকা আলোচনা হয়, সহি কথা বলা হয়, বহুত বড় নেক আমল, অনেক ফায়দা, অনেক ফায়দা। কিন্তু কথাগুলো সহি হতে উপস্থাপনটা সঠিক হতে হবে, সহি নিয়তে বলতে হবে, তাহলে এটা বড় নেক আমল এবং সওয়াবের কাজ এবং এতে অনেক ফায়দা। একজন মুমিনের ইমানের জিন্দেগিতে অনেক ফায়দা নেক আমলের, এই দিনই মজলিসের, যে মজলিসেই আল্লাহর দিনের কথা বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কথা বলা হবে, আল্লাহর বিধানের কথা আলোচনা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করা হবে, দুরুদ পড়া হবে, ইস্তেগফার পড়া হবে, সবগুলো মজলিসের জিকিরের মজলিস, ইমানের মজলিস। কথা একটা, সহি হতে হবে, নিয়ত সহি হতে হবে, যা কাজ হবে সুন্নাত মোতাবেক হবে। মাসলা মাসালার আলোচনা হচ্ছে, ফজাইলের কিতাবের তালিম হচ্ছে, কোরআন মজিদের কোনো আয়াত নিয়ে আলোচনা হচ্ছে, হাদিস আলোচনা হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরতের আলোচনা হচ্ছে, সরাসরি আল্লাহর কুদরতের কথা আলোচনা হচ্ছে, আল্লাহর ইমানদার বান্দাদের বিভিন্ন ঘটনা আলোচনা করা হচ্ছে। সব কিছু ইমানের মজলিস, সব জিকিরের মজলিস, সব দিনের মজলিস। যদি সহি তরিকা হয়, সহি নিয়ত হয়, সবগুলোতে ফায়দা আছে, সবগুলো সওয়াবের কাজ। তো আমরাও একটা মজলিসে এখন বসেছি, এটা ইমানেরও মজলিস, এটা জিকিরেরও মজলিস। আবার যদি এই মজলিসে আমরা এখন শুধু জিকির বলতে সাধারণত আমরা যেটাকে বুঝি, তাসবিহ পাঠ করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, দুরূদ শরীফ পড়লাম, ইস্তেগফার পড়লাম, একশোবার শুধু কালিমার জিকির হলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একশোবার দুরূদ শরীফ পড়া হলো, একশোবার ইস্তেগফার পড়া হলো, প্রত্যেকে নিজ নিজ একসাথে মজলিসে আছে, প্রত্যেকে নিজ নিজ আমল করবে, এটাও জিকিরের মজলিস, এটাও ইমানের মজলিস। জিকিরের দ্বারা ইমান তাজা হয়, যেমন ইমানে আলোচনাতে ইমান তাজা হয়,
জিকিরের দ্বারাও ঈমান তাজা হয়। জাদ্দিদু ঈমানাকুম, কালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আকসিরু মিন ক্বাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানকে তাজা করো, ঈমানের নবায়ন করো। কিভাবে ঈমানের নবায়ন হবে ইয়া রাসূলুল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলো, এমন শব্দে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলেছেন, আকসিরু মিন ক্বাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলো। এখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন 100 বার, 200 বার, 300 বার, এটাও লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলো। লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঈমানের কালিমা, এই কালিমাকে সূত্র ধরে ঈমানের কথা আলোচনা হলো, এটাও লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরে বিভিন্ন সুরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। জিকিরের মূল অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তার আগে পরে জিকিরের আরও বাক্য, আরও শব্দমালা যুক্ত করে করে এই কালিমার জিকির রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়ে গেছেন। যখন আপনি যেটা পারেন, বিভিন্নটা সময়ও ঠিক করে দিয়েছে যে এটা অমুক সময় পড়ো, নিজে পড়তেন। লা ইলাহা ইল্লাল্লাহ এর মেহনত অনেক ব্যাপক, অনেক ব্যাপক। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার উপর মেহনত আসতে সময়ের দরকার আছে, এই মেহনত অনেক ব্যাপক। পাঁচোক্ত ফরজ নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহর দোয়া আছে না? হ্যাঁ, ফরজ নামাজের পরে, সালাম ফিরাবার পরে লা ইলাহা ইল্লাল্লাহর দোয়া আছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানি'আ লিমা আ'তাইতা ولا معطي لما منعتا ولا ينفع ذا الجد منك الجد। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানো দোয়া প্রতি ফরজ নামাজের পরে, মুস্তাহাব আমল করতেই হবে, ফরজ ওয়াজিব করে দেন নাই, নফল আমল মুস্তাহাব আমল, কিন্তু ফায়দা অনেক, সওয়াব অনেক। লা ইলাহা ইল্লাল্লাহ সবাই এর অর্থ জানেন, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। হক মাহবুদ, সত্য মাহবুদ একমাত্র কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, মাহবুদ একমাত্র আল্লাহ, রব একমাত্র আল্লাহ, খালেক ও মালিক একমাত্র কে? আল্লাহ। লা শারীকা লাহ, কেউ তার শরীক নেই, সৃষ্টির মধ্যে কেউ শরীক নেই, পরিচালনাতে কেউ শরীক নেই। লাহুল খালকু ওয়াল আমর, এবাদতও তার কোনো শরীক নেই। لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير له الملك وله الحمد রাজত্ব আল্লাহ, হামদ কার হবে? আল্লাহ। له الملك وله الحمد وهو على كل شيء قدير, সব কিছুর কুদরত আছে আল্লাহ, আল্লাহর কুদরতের কোনো সীমা নাই। দোয়ার প্রথম অংশ পরের অংশ, আল্লাহুম্মা লা মানি'আ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দ মিনকাল জাদ্দ। আল্লাহুম্মা লা মানি'আ লিমা আ'তাইত, আল্লাহ আপনি যদি দিতে চান দুনিয়ার কেউ বাধা দিতে পারবে না, কোনো মখলুকের সাধ্য নাই, কারো সাধ্য নাই যে বাধা দিবে, দিতে চান আল্লাহ আর কেউ বাধা দিবে? সম্ভব? লা মানি'আ লিমা,
ওয়ালা মুতিয়া লিমা মানা, আপনি দিবেন না, আপনি যেটা দিবেন না দুনিয়ার সবাই মিলে ওটা আমাকে দিতে পারবে সম্ভব? ওয়ালা মুতিয়া লিমা মানা, আপনি দিবেন না, আপনি না দেওয়ার ফয়সলা করেছেন। সব মাখলুক জমা হয়ে একসাথ হয়ে সবাই চেষ্টা করে আমাকে দিয়ে দিবে, সেটা অসম্ভব, হতেই পারে না। কালিমারে কালিমার ব্যাখ্যাতে তো কত কথা, এক লা ইলাহা ইল্লাল্লাহ এটার মধ্যে দিনের কতগুলো আকিদা, দিনের কতগুলো কথা। এই দোয়ার মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যেই আকিদাগুলো আছে একটা আকিদা স্পষ্ট করে দিলেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়ালা মুতিআ লিমা মানাত। আপনি দিতে চান দুনিয়ার কাও বদল, আপনি দিবেন না, না দেওয়ার ফয়সলা করেছেন, দুনিয়ার সবাই মিলে একসাথে হলেও চেষ্টা করলে এটা আমি পাব না। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়ালা মুতিআ লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দ। খুব ধন দৌলত, খুব শক্তি সামর্থ্য, কিন্তু কতক্ষণ? আল্লাহর হুকুম হলে, আল্লাহর ফয়সালা হলে, আল্লাহর রহমত হলেই তার এই শক্তি সামর্থ্য এই ধন দৌলত কী করবে, কাজ করবে। আল্লাহর হুকুম হয় নাই, আল্লাহর ফয়সালা হয় নাই, আল্লাহর রহমত হবে না, কাজ করবে? আল্লাহর রহমত থেকে, আল্লাহর কুদরত থেকে দুনিয়ার কেউ অমুপাক্ষিক অমুখাপেক্ষী হওয়ার কি নেই অবকাশ? নেই, সম্ভব নেই। মাখলুক মাখলুক থেকে বেনায়াজ হতে পারে, মাখলুক মাখলুক থেকে বেনায়াজ হতে পারে, ওনার আমার জরুরত নেই, উনি না আসুক, উনি আমার সঙ্গে কথা না বলুক, উনি আমার সাথে শত্রুতা করুক, তো আমার কি, আমার কোনো সমস্যা নেই, সেটা বলা যায় মাখলুকের ক্ষেত্রে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, পুরো দুনিয়া যদি তুমি মানে আল্লাহর রহমত থেকে তুমি বাঁচা, আল্লাহর রহমত থেকে এই কী বলে আল্লাহর রহমতের তুমি মোহতাজ না, এটা বলতে পারো কখন? পুরো দুনিয়া যদি তুমি মালিক, এই দুনিয়া কার? আল্লাহ। কার মাখলুক? তুমি কার মাখলুক? আল্লাহ। তুমি যদি সত্যি পুরো দুনিয়ার মালিক হয়ে থাকো, কে মালিক বানিয়ে দিত? পুরো দুনিয়ার মালিক হলো আল্লাহর মহতাজ, আল্লাহর মুখাপি। এই কথাটা বলা হয়েছে, বলা ইয়ুগনি ও ও শেষ অংশ, ওলা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দ। পুরো দুনিয়ার তুমি মালিক, ওটা তোমাকে কোনো ফায়দা পোষাবে না যদি আল্লাহর রহমত না হয়, আল্লাহর হুকুম না হয়। এই দোয়া প্রতি ফরজ নামাজের পড়ে, যে পড়তে পারে খুব ভালো, শিখে নিলে হয়। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দ। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াতে শিখিয়েছেন। দোয়ার প্রথম অংশ এক, শেষ অংশে একটু পার্থক্য, আরেকটা দোয়া আছে ওটাও ফরজ নামাজের পরে, দুটোটা পড়েন, কোন সময় এটা পড়েন, কোন সময় ওটা পড়েন। সহি মুসলিম শরীফ সহ বিভিন্ন হাদিসে কিতাবে আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই অংশ পুরো এক। তারপরে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাও সবার জানা দোয়ার দ্বিতীয় অংশ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা সবাই জানে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা নাবুদু ইল্লা ইয়া লাহুন নিমাতু ওয়া লাহুল ফাযলু ওয়া লাহুস সানাউল হাসান, লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়া লাহু কারিহাল কাফির। ঠিক আছে না?
পড়েছেন, ঠিক আছে তো? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, একই অর্থ। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো গুনাহ থেকে বেঁচে থাকা, বিপদ থেকে বেঁচে থাকা, মুসিবত থেকে বেঁচে থাকা সম্ভব না যদি আল্লাহর হুকুম না হয়, আল্লাহর রহমত না হয়। ওলা কুওয়াতা, কোনো কল্যাণ অর্জন করা, কোনো নেক কাজ করা, নেক আমল করা শক্তি একমাত্র আল্লাহ যদি দেন, আল্লাহ যদি তৌফিক দেন তাহলে হবে, না তো হবে না। এই হলো লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাও এই লা ইলাহা ইল্লাল্লাহর অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার মধ্যে যতগুলো আকিদা, যতগুলো ইমানের কথা আছে ওগুলোর এক একটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক দোয়ার মধ্যে শিখিয়ে দিয়েছে। এটা একটা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা স্বতন্ত্র একটা দোয়া, কিন্তু এই এটার যত মর্ম সব লা ইলাহা ইল্লাল্লাহর একটা অংশ। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুমি বেঁচে থাকবা মুসিবত থেকে, বলা থেকে, অকল্যাণ থেকে, পাপ থেকে, গুনাহ থেকে, তখনই বেঁচে থাকতে পারবো যদি কার রহমত হয়, আল্লাহর রহমত, আল্লাহর মেহরবানি হয়। কিন্তু আল্লাহর কাছে যাও, অহংকার ছাড়ো, অহংকার ছাড়ো, আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে তৌফিক চাওয়ার চেষ্টা করো। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা নাবুদু ইল্লাল্লাহ, আমরা একমাত্র কার ইবাদত করি, আল্লাহ। লাহুন নিমাতু ওয়া লাহুস সানাউল হাসান, নেয়ামত একমাত্র কার পক্ষ থেকে, ছোট বড় সব নেয়ামত একমাত্র আল্লাহর পক্ষ থেকে। ওয়া লাহুস সানাউল হাসান, সকল প্রশংসা কার, যত সুন্দর প্রশংসার কথা আছে পাওয়ার শব্দার আসলে কে, আল্লাহ। আপনি যদি কোনো মাখলু করে তারিফ করেন, তার কোনো ভালো কিছু দেখে মুগ্ধ হয়ে তার তারিফ করছেন, তো তাকে ভালো গুণ কে দিয়েছেন, এই ভালো কাজের তৌফিক কে দিয়েছেন? লাহুন নিমাতু ওয়া লাহুস সানাউল হাসান, লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একটা দোয়ার মধ্যে কয়বার কালিমার কথা এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মানের এই কালিমা আমি উচ্চারণ করছি দিল থেকে পুরো ইখলাসের সাথে, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই, আবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, হক মাহবুদ একমাত্র কে, আল্লাহ, মুখলিসিন আলাহুদ্দিন, এই আবাদত একমাত্র আল্লাহর জন্য খাস, এবং আমি পুরো ইখলাসের সাথে আল্লাহর আবাদত করছি, আল্লাহর আবাদতের তৌফিক চাচ্ছি আল্লাহর কাছে। ওলাও কারিহাল কাফির, কাফিররা যতই অসন্তুষ্ট হোক, যতই নারাজ হোক, কাফির মাহবুদ একমাত্র কে, মুশরিকরা তো নারাজ হবেই, তাওহীদের কথা শুনলেই মুশরিকরা নারাজ। আর কাফির মুশরিকরা যতই নারাজ হোক আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, আমি বলবো আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়ালাও কারিহাল কাফির, এই দোয়া, এটাও ফরজ নামাজের পরে। সব কালিমার ব্যাখ্যা লা ইলাহা ইল্লাল্লাহ। এই দোয়ার মধ্যে একটা শব্দ এসেছে কি, লাহুন নিমাতু ওয়া লাহু সানাউল হাসান, সকল নেয়ামত একমাত্র কার পক্ষ থেকে, তাহলে হামদ একমাত্র কে পাবেন, আল্লাহ। ওটা ওই আরেকটা দোয়ার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা মা আমসা বি মিন নিমাতিন আও বি আহাদিম মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ওয়ালাকাল হামদু ওয়ালাকাশ শুকর, হে আল্লাহ, আমার মাঝে, আপনার যে কোনো মাখলুকের মাঝে, ছোট বড় যত নেয়ামত আছে সকল নেয়ামত একমাত্র আপনার পক্ষ থেকে, আপনার কোনো শরীক নেই, সকল হামদ আপনার, শুকর। আল্লাহুম্মা মা আমসা বি মিন নিমাতিন আও বি আহাদিম মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ওয়ালাকাল হামদু ওয়ালাকাশ শুকর,
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদেরকে দোয়াগুলো শিখিয়েছেন, জিকিরের যে সমস্ত শব্দমালা শিখিয়েছেন, কোন সময় কীভাবে আল্লাহকে স্মরণ করবে, কি বলে আল্লাহকে ডাকবে, দোয়া এবং জিকির, এই সব দোয়া জিকিরের মধ্যে তাওহীদের কথা, ঈমানের কথা, কালিমার কথা। ছয় নম্বরের প্রথম নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের মেহনতের একটা অংশ এটা, দোয়া এবং জিকির শিখতে হবে। দোয়া এবং জিকির শিখা, এটা লা ইলাহা ইল্লাল্লাহর মেহনত। দোয়া এবং জিকির শিখা এটা কিছুর মেহনত, লা ইলাহা ইল্লাল্লাহ। وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. سورة بقرة المدد قرآن مجد سورة بقرة دیتیو پر نبی صلی اللہ علیہ وسلم قال اللہ بلتن আমার বন্দারা আপনাকে জিজ্ঞেস করে দোয়ার মধ্যে কি জোরে জোরে আওয়াজ করে করে আমাকে ডাকবে, দোয়া করবে না, আস্তে আস্তে দিন, আপনি তাদেরকে বলে দেন আমি তো তাদের একবারে নিকটে এমনি করি, চিৎকার করে ডাকতে হবে না, চুপ চুপে ডাকো, আপনাকে তোমার দোয়া তুমি করো, আরেকজনে শুনতে হবে না, জোরও দোয়া করা যায়, একসাথে যখন দোয়া করে তো একজনে একটু উঁচা আওয়াজে দোয়ার কথাগুলো বলেন, অন্যরা আমিন বলে, সেটাও একটা সুরত, কিন্তু একা যখন আমি দোয়া করছি আমার দোয়া আমি করছি, একবারে মনে মনে হয় ঠোঁট উচ্চারণে করলাম না, মনে মনে করছি, সেটাও একটা দোয়া, কিন্তু উচ্চারণ করি আরেকজনে শুনছে না, সেটাও দোয়া, আর সবাই মিলে দোয়া করছে, একজন একটু উঁচু আওয়াজে বলছে, অন্যরা আমিন বলছে, সেটাও দোয়া, সব হতে পারে, মানে এরকম বাবা দরকার নেই যে জোরে বলতে হবে না আল্লাহ শুনবে না, নাউযু বিল্লাহ। ওয়াইযা সাআলাকা ইবাদি আম্মি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআ, যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিই। দোয়া করছো, প্রার্থনা করছো, আমি তোমার দোয়া কবুল করছি, উজিবু দাওয়াতাদ দা, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই, ইযা দাআ যখনই সে ডাকে, বন্দা দোয়া করছে আল্লাহ তার দোয়াতে সাড়া দিচ্ছেন, তার ডাকে সাড়া দিচ্ছেন, কিন্তু আল্লাহ বলেছেন ফালিউমিনু বি ফালিয়াসতাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়াহতাদুন, আমি বন্দার ডাকে সাড়া দিতে, বন্দা আমার ডাকে সাড়া দিতে হবে না, ফালিয়াসতাজিবু লি, আমার বন্দারাও যেন আমার ডাকে সাড়া দেয়, আমি যখন তাদেরকে ডাকবো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, চোখের হেফাজত করো, হ্যাঁ বলেন না আল্লাহ তাআলা ডাকেন না আমাদেরকে কোরআনে, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, অশ্লীলতা ছাড়ো, অশ্লীলতার কাছেও যায়ও না, আমি যখন তাদেরকে ডাকি তারাও যেন আমার ডাকে সাড়া দেয়, আমাকে ডাকছ আল্লাহ মাগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করেন, আল্লাহ আমাকে উদ্ধার করেন, আমার মুসিবত দূর করে দেন, আমার ছেলেকে সুস্থ করে দেন, আমাকে ডাকছ আমি তোমার দোয়া কবুল করছি, তোমরা আমার ডাকে সাড়া দাও, আমি যে তোমাদেরকে ডাকছি ওটা তো তোমাদের জন্য, তোমাদের স্বার্থে, তোমাদের দুনিয়ার ফায়দার জন্য, আখেরাতের ফায়দার জন্য, আর আমাকে যে ডাকছো তোমরা, আল্লাহকে যে আমরা ডাকি কার ফায়দা, আল্লাহর ফায়দা না আমাদের ফায়দা, আল্লাহ যে আমাদেরকে ডাকেন কার জন্য, নিজের জন্য না আমাদের জন্য, তোমার ডাকে আমি সাড়া দিচ্ছি অথচ আমার কোনো স্বার্থ নেই, আর আমি তোমাকে ডাকছি তোমার স্বার্থে, তোমার ফায়দার জন্য,
তো আমারটাকে ছাড়া দাও তুমি, এটা তো তোমারও ফায়দা। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي। আমার প্রতি ঈমান আনো, মানে ঈমানের উপরে স্থির থাকো, ঈমানকে বাড়াতে থাকো, ঈমানের নবায়ন করতে থাকো। ঈমান এমন জিনিস নয় একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললাম আর এরপরে তালা মেরে রেখে দিলাম, ঈমান এমন জিনিস নয়। ঈমান তো হলো একটা পবিত্র গাছ, পবিত্র বৃক্ষ, সাজারাতুন তাইয়্যিবা, পবিত্র বৃক্ষ। একটা গাছ যখন লাগানো হয়, চারা লাগানো হয়, তো ওটার জন্য মেহনত করতে হয় কি না, আগাছা দূর করতে হয়, হ্যাঁ, পানি দিতে হয়, যখন যেই সেবা দরকার ওই সেবা করতে হয়। কোরআন মজিদে কালিমায় তৈয়বাকে, এই যে ইমানের কালিমা, এটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে, সাজার আসে বৃক্ষ, এটা ইমানের বৃক্ষ, গাছের সাথে তুলনা করা হয়েছে। এবং গাছের ঢাল, গাছের ঢাল যেরকম উপরের দিকে চারদিকে ছড়াতে থাকে, কলমের মধ্যে যদি ইমানের বৃক্ষ থাকে তো আমল, আমলের শাখা প্রশাখা বের হতে থাকবে, মুখে ইমান প্রকাশ পাবে, চোখে ইমান প্রকাশ পাবে, কানে ইমান প্রকাশ পাবে, হাতে ইমান প্রকাশ পাবে, পুরো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ইমান প্রকাশ পাবে। যদি কলমের মধ্যে কী থাকে, ইমানের গাছ থাকে, ইমানের গাছ, আসলুহা সাবিতুন ওয়া ফারহুহা ফিস সামা, ইমানের বৃক্ষর গোড়া হলো কলবে আর এর শাখা প্রশাখা চারদিকে যাচ্ছে। যত এটা শাখা প্রশাখা বেরোতে থাকবে সব আল্লাহর দরবারে কবুল হতে থাকবে, আসমানে উঠায় নেবেন ফেরেশতা। এই জন্য ইমানের মেহনত দরকার, ইমানের মেহনত দরকার। সমস্যা হলো ইমানের মেহনতকে আমরা অনেক সস্তা মনে করে ফেলেছি, সমস্যা হয়ে যাবে। ইমানের মেহনতকে অনেক সস্তা মনে করে ফেলেছি আমরা, ওই ভুল, এটা অনেক সস্তা মনে করেছি ইমানের মেহনতকে। এই সস্তা মনে করার ভোগান্তি বিভিন্নভাবে উঠাতে হয়, এখন উঠাচ্ছি আমরা কয়েক বছর থেকে। ইমানের মেহনত অনেক জরুরি, অনেক জরুরি, কিন্তু সেটা এত সস্তা না। এত সস্তা না যে তিনটা চিল্লা লাগালাম, একটা চিল্লা লাগালাম আর হয়ে গেল, এত সস্তা ওটা তো শুরু। চিল্লা বের হওয়া তো এই মেহনতের একটা পদ্ধতি এবং সেই পদ্ধতির শুরু। তো আমি বলছিলাম ইমানের মেহনতের একটা অংশ এটাও, দোয়া আর কি, দেখি তো কোরআনে পেলেন, ওয়াইদা সাআলাকা ইবাদী আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফলিয়াসতাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আরেক আয়াতে কি আছে, ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। ঠিক আছে, ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেছেন উদউনি
আমাকে ডাকো, আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আমাকে ডাকো, আমার দরবারে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব, উদউনি আস্তাজিব। এরপরে কি বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আল্লাহর ইবাদত করতে অসম্মতি জানায়, অহংকার, আল্লাহর ইবাদত করতে রাজি নাই, ওরা লাঞ্ছিত হয়ে কোথায় যাবে, জাহান্নামে যাবে। খেয়াল করেছেন কথা, আয়াতের শুরুতে হলো তোমাদের রব তোমাদেরকে বলছেন যে রবকে ডাকো, আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ দোয়া কবুল করেন। এরপরের কথাই হলো যে ইবাদত করতে রাজি নেই সে, তার ঠিকানা কোথায়, জাহান্নাম। কথার কি মিল হলো বলেন, আয়াতের শুরুতে বলছে দোয়া করো, সেটা বলতেছে ইবাদত না করলে কোথায়, জাহান্নাম। কি অর্থ বুঝলাম আমরা এটা, কোরআন কোরআন শিখতে হলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্না রসুল্লাহর হাদিস লাগবে তো নাকি, কোরআন কার উপরে অবতীর্ণ হয়েছে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআনের তেলাওয়াত রসুল্লাহ শিখিয়েছেন, কোরআনের মর্ম কে শিখিয়েছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, কোরআনের বিধানগুলো কে শিখিয়েছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআনের বিধানগুলোর বাস্তবায়ন কীভাবে হবে, আমল কীভাবে হবে প্রতিটা বিধানের উপর কে শিখিয়েছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস শরীফে আছে, হাদিস শরীফে আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, আদ-দুআউ হুয়াল ইবাদা। অন্য এক বর্ণনায় আছে আদ-দুআউ মুখুল ইবাদা, এটা বেশি প্রসিদ্ধ, আপনারা এটা বেশি শুনেন, আদ-দুআউ মুখুল ইবাদা, যে দোয়া হলো ইবাদতের কি মূল। হাদিসের মূল শব্দটা কিন্তু আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াই ইবাদত, দোয়াই ইবাদত। এটা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউ ইন শিতুম, আমার আমি যে বললাম আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াই ইবাদত, আমার ইবাদত যদি বুঝতে চাও তাহলে কোরআনের আয়াত পড়ো, কোরআনের আয়াত পড়ো, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ তো কোরআনের মধ্যে এই আয়াতে দোয়াকে কি বলেছেন, ইবাদত বলেছেন, দোয়াকে কি বলেছেন, ইবাদত বলেছেন, দোয়া করো, এরপরে ধমকি দিচ্ছেন যে যে ইবাদত করতে রাজি নাই তার ঠিকানা কোথায়, জাহান্নাম। এরপরে যে আল্লাহ দরবারে হাত উঠাতে রাজি নাই, দোয়া করতে রাজি নাই, আল্লাহকে ডাকতে রাজি নাই, তার ঠিকানা কোথায়, দোয়াই কি, এবার তো যে কালিমাটা আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের উপযুক্ত একমাত্র কে, আল্লাহ, মাবুদ একমাত্র কে, সত্য মাবুদ একমাত্র আল্লাহ, সেই কালিমার মেহনত হয়ে যাবে ইবাদত ছাড়া, আর দোয়াই ইবাদত, তাহলে দোয়ার মেহনত ছাড়া হয়ে যাবে কালিমার মেহনত, কালিমার মেহনতের অংশ এটা দোয়া এবং জিকির, কালিমার মেহনতের অংশ। এমনি তো ছয় নম্বরের মধ্যে তিন নম্বরে গিয়ে আসে ভিন্নভাবে জিকিরের কথা আছে না, তিন নম্বর কি এলমো জিকির, এলমো এই যে আমরা এখন দাওয়াত তবলিগের কাজের কাজ নিয়ে যে পেরেশানিতে আছি, যে সংকটে আছে, আছে কিনা পেরেশানিতে, বড় পেরেশানি না শুধু এই দেশে, হ্যাঁ সারা বিশ্ব বড় পেরেশানি, বড় মুসিবত। এই এই পেরেশানির হল কি বলেন তো, এই পেরেশানির হল ছয় নম্বরে আছে, এই পেরেশানির হল কোথায় আছে, ছয় নম্বরে আছে। হ্যাঁ, ছয় নম্বরে সঠিক চর্চা যদি হতো তাহলে এই ফেতনা হতো না, ফেতনা হয়েছে ছয় নম্বরে সঠিক চর্চা করেন এই ফেতনা যাবে ইনশাআল্লাহ, ছয় নম্বরে সঠিক চর্চা করেন।
ছয় নম্বরের প্রথম কথা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা, আকীদা, ঈমান। আকীদার বিষয়ে কেন সস্তা হয়ে গেল আমাদের কাছে? আকীদার বিষয়টা আমাদের কাছে সস্তা হয়ে গেছে, একজনের আকীদার মধ্যে চিন্তা চেতনার মধ্যে বক্রতা এসেছে, একজনের আকীদার মধ্যে আলোচনা দলের আমাদের থেকে বক্রতা এসে গেছে। আমরা এটাকে হালকাভাবে দেখি, এটাকে কোনো বিষয় মনে করি না, বলেন না হুজুর। ছ নম্বরের ভালোভাবে চর্চা করতে হবে, কারণ ছ নম্বর তো সব দিনের কথা না, এই ছটা কথা তো দিনের কথা নাকি? হ্যাঁ, দিনের মৌলিক যে শিক্ষাগুলো ওগুলোর মধ্যে ছটা কথা, এটা দিয়ে শুরু করা হয়েছে মেহনত, এটার ভিত্তিতে আপনি চলতে থাকবেন, চলতে থাকতে হবে। ছয়ের মধ্যে যখন আমাকে বললো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রথম অংশে তাওহীদ, কালিমার প্রথম অংশে কিসের কথা? তাওহীদের কথা। দ্বিতীয় অংশে কিসের কথা? রেসালাতের কথা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। মানে কি অর্থ এটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, সর্বশেষ নবী নাকি? হ্যাঁ, তার শরীয়ত সর্বশেষ শরীয়ত, তার উপর হেদায়েতের যে কিতাব অবতীর্ণ হয়েছে হেদায়েতের সর্বশেষ কিতাব নাকি? হেদায়েত একমাত্র কোথায়? এই শরীয়ত নাকি? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনীত শরীয়ত এবং সুন্নতের মধ্যে তো হেদায়েত। এই শরীয়ত সুন্নত থেকে বিমুখ হলে হেদায়েতের আর কোনো উপায় আছে? তো শরীয়ত সুন্নতের পুরা শরীয়ত সুন্নতের তর্ক এটার মধ্যে আছে। এটা তো জিন্দগির জন্য চলতে থাকবে, চলমান প্রক্রিয়া। ছয় নম্বরের মধ্যে প্রতি নম্বরের একটা হাকিকত, কিছু ফজিলত, দু চার কথা যেটা শিখলাম, এটার মধ্যেই শুরু, এটাতেই শেষ। তাহলে ছ নম্বর হলো, এটা তো এটার মেহনতটা তো চলতে থাকবে, এটা তো চলতে থাকবে। দ্বিতীয় কথা নামাজ, নামাজের মেহনত আমার সফল হচ্ছে কিনা এটার পরীক্ষার ব্যবস্থা আছে না? কোরআনে বলে নাই ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সলাত কি করে অশ্লীলতা থেকে এবং যত মুনকার আছে, যত গুনাহ, যত অপরাধ, যত পাপাচার, সব কিছু থেকে বিরত রাখে। কিসে? সলাত। সলাত ঠিক তাহলে একজনের আমল ঠিক, সলাত ঠিক তাহলে একজনের মুআমালাত ঠিক। মুআমালাত মানে লেনদেন, লেনদেন, কামাই, রোজগার, আয় ব্যয়, উপার্জন, খরচ, এটা হলো মুআমালা। নামাজ ঠিক, মুআমালাত ঠিক, নামাজ ঠিক, মুআশারাত ঠিক। মুআশারাত মানে আচার ব্যবহার মানুষের সাথে, চালচলন, ঘরে, বাইরে, অফিসে, বাসে, রাস্তায়, যেখানে আছি সেখানে মানুষের সাথে আমার আচরণ, চালচলন, এটাকে বলে মুআশারাত। শরীয়তের শিক্ষা আছে কি না এই বিষয়ে? আছে। নামাজ ঠিক তাহলে মুআশারাত ঠিক, নামাজ ঠিক, আখলাক ঠিক। তা আমার নামাজ ঠিক হচ্ছে কি না? না, এখনও আমি একবারই রাস্তার শুরুতে, নামাজের মেহনতের একবারে শুরুতে পড়ে আছি, না একটু অগ্রসর হচ্ছে? এটা তো পরীক্ষা হবে আমার চব্বিশ ঘন্টা জিন্দগিতে, আমার চব্বিশ ঘন্টা জিন্দগিতে। হ্যাঁ, নামাজ পড়লাম মসজিদে একবারে প্রথম কাতারে তকবীরুল্লাহর সাথে পড়লাম, ঘরে গিয়েই স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করলো, বা যাওয়ার সময় গাড়িতে যাচ্ছে ড্রাইভারের সাথে খারাপ ব্যবহার করলো, পরীক্ষা হয়ে গেছে যে আমার নামাজ কতটুকু অগ্রসর হলো। পরীক্ষা হয়ে গেছে যে আমার আখলাক ঠিক করতে হবে, আমার আচরণ, চালচলন, উঠা বসা, কথাবার্তা, এগুলো ঠিক করতে হবে। ওগুলোর মেহনত নামাজের মেহনত একসাথে চলবে। যখনই দেখবো যেগুলো ঠিক হচ্ছে না, তাহলে আমার নিশ্চয় নামাজও ঠিক হচ্ছে না, দুটোর মেহনত চলবে একসাথে। বিশেষ করে মুআমালা, এটা তো অনেক কঠিন বিষয়। উপার্জন যদি হালাল না হয়,
এবং যাও পর্যন্ত নরক যদি আল্লাহর হুকুম মোতাবেক ব্যয় না হয়। এইখানে বিশাল পরীক্ষা এই কথার, যে ছলাচ্ছি করছেন, বিশাল পরীক্ষা এটা। এই কথা আপনি কোরআন থেকে নেন, একটা একটা আয়াত আমি পড়লামই, এছাড়া একবারে সুনির্দিষ্টভাবে ধন দৌলতের ব্যাপারে, মুআমালাতের ব্যাপারে স্পষ্টভাবে কোরআনে আছে এই কথা, সলাতের সাথে লেনদেনের কী সম্পর্ক। শোয়েব আলাইহিসসালামের উম্মত যারা ছিল, মানে উম্মত বলতে যাদের কাছে নবী হিসাবে আল্লাহ পাঠিয়েছেন শোয়েব আলাইহিসসালামকে, যারা ঈমান এনেছে তারা তো সেই দাওয়াত কবুল করলো, তার সাহাবি হলো, যারা দাওয়াত কবুল করে নাই তারা কাফিরে থাকলো, মুশরিকে থাকলো। তো মুশরিক কাফের যেই জামানার কাফের মুশরিক যারা ছিল সবাই নবীদের দাওয়াতের বিরোধী। তো ওদের মধ্যে সমস্যা ছিল, মাপে কম দিত, নিজে যখন নিবে একবারে কষায় নেবে, কিন্তু যখন অন্যদেরকে দিবে তখন মাপে ঠক দেয়। মাপে কি ঠক, মাপ যথাযথ করে না, দেওয়ার সময় কমায় দেয়। এটা বহুত বড় কবিরাগুণ। এই কবিরাগুণ তো আমাদের সমাজে কী পরিমাণ আছে এটা তো জানি আমরা। তো ওখানে ওই সমাজও ছিল, এটা খুব বেশি ছিল। তো শোয়েব আলাইহিসসালাম তাদেরকে যেমন ঈমানের দাওয়াত দিতেন, এরকম লেনদেন ঠিক করো, যেমন তোমাদের মধ্যে এই বদভ্যাস, মাপে কম দেওয়া, এই বদভ্যাস ত্যাগ করো, মানুষকে যথাযথ তার হক আদায় করো, মাপে কম দিও না। তো তারা কি বলেছে শুনেছেন? তারা বলেছে হলো, আসলাতুকা তা'মুরুকা, আসলাতুকা তা'মুরুকা আন আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা। সব আলোচনাবেন দাওয়াত যারা মানে নাই তারা বলেছে জবরদস্ত কথা, আসলাতুকা তা'মুরুকা। আচ্ছা, আপনাদের মাঝে আমাদের মাঝে পার্থক্য কোথায়? আপনারা ঈমানদার, আমরা ঈমান আনি নাই, আউযুবিল্লাহ, ওই ওই কাফেররা বলছে আর কি। আপনারা ঈমানদার আর এরা ঈমান আনে নাই, পার্থক্য কোথায়? সলাতের মধ্যে কোথায় পার্থক্য? সলাত নমাজে। ও, আপনাদেরকে আপনাদের নমাজেই বুঝি, আপনাদেরকে আপনাদের নমাজেই বুঝি এই কথা নির্দেশ করে যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এবং মুআমালা ঠিক করতে হবে, লেনদেন ঠিক করতে হবে, মাপে কাউকে কম দেওয়া যাবে না, যথাযথ প্রত্যেকের হক আদায় করতে হবে। এটা কি আপনাদেরকে আপনাদের নমাজে হুকুম করে? আর আমরা এরকম করি না, এজন্য আপনার নমাজের দাবিতেই আমাদেরকে এই দাওয়াত দিচ্ছেন যে আমরা শিরিক ছেড়ে দিই। আপনার নমাজের দাবিতেই আমাদেরকে এই নির্দেশ দিচ্ছেন যে আমরা ইচ্ছা মতো চলতে পারবো না, ইচ্ছা মতে কামাই রোজগার করবো, ইচ্ছা মতে লেনদেন আমাদের চলতে থাকবে, এটা আমরা করতে পারবো না, আমাদের যদি নিষেধ করছেন সলাতের কারণেই, নমাজের কারণেই। বুঝতে পারছি, ওরা কি বলে বুঝতে পারছি, সমস্যা কোথায়? নমাজে বলেন নাউযুবিল্লাহ। ওই কাফের মুশরিকরা কি বলে যে সমস্যা কোথায়? নমাজে, নমাজে তোদেরকে শেষ করছে, এই নমাজের কারণে এখন শিরিক ছাড়তে হবে, নমাজের কারণে নিজের ইচ্ছা মতে কামে রোজগার করতে পারবো না। হায় রে মুসিবত রে, বলেন নাউযুবিল্লাহ। দেখেন, সলাতের দাবি যে শিরিক ছাড়ো, সলাতের দাবি হলো তোমার লেনদেন ঠিক করো, কারো হাত নষ্ট করো না, কাউকে মাল দৌলত নিজের ইচ্ছা মতো কামাবো, ইচ্ছা মতো খরচ করবো, এটা করতে পারো না। কামাবো আল্লাহর হুকুম মোতাবেক, খরচ করবো আল্লাহর হুকুম মোতাবেক, এটা কিসের দাবি? সলাতের দাবি, নমাজের দাবি। কারা বুঝেছে? কাফের মুশরিকরা ওই কথা বুঝেছে। কোন কাফের মুশরিকরা কথা বুঝেছে যে নমাজের দাবি হলো শিরিক ছাড়তে হবে, নমাজের দাবি হলো লেনদেন ঠিক হতে হবে, ধন দৌলতের উপার্জন এবং এটার ব্যয় আল্লাহর হুকুম মোতাবেক হতে হবে। কিসের দাবি? নমাজের দাবি। তো আমার নমাজ ঠিক হচ্ছে কি হচ্ছে না, এটার পরীক্ষা তো আমার বাজারে, দোকানে, আমার খ্যাত খামারে, এটার পরীক্ষা। ছ নম্বরের মেহনত এত সহজ কথা না ভাই, এর মানে ভয় পাওয়ার কোনো কারণ নাই।
চেষ্টা করতে থাকবো, কিন্তু উদাসীন হয়ে থাকলে কি আর ফায়দা হবে? উদাসীন হয়ে থাকলে কোনো ফায়দা হবে না, ফিকিরমন্দ হইতে হবে, চেষ্টা করতে থাকতে হবে। কিন্তু আমার মতো যদি অল্প তুষ্টির মরজ ব্যাধি এসে যায়, অল্প তুষ্টি দুনিয়ার ক্ষেত্রে চলে অল্প তুষ্টি, কিন্তু ইমান আমলের ক্ষেত্রে অল্প তুষ্টি চলে, বৈষয়িক বিষয় জাগতিক বিষয় অল্প তুষ্টি, ভালো জিনিস ভালো গুণ ভালো সিফত, ইমান আমলের ক্ষেত্রে অল্প তুষ্টি এটা ভালো সিফত না, বাড়তে বাড়তে থাকতে হবে। ইসলাহের নিজের সংশোধনের কোনো শেষ নাই। তো আমার নামাজের পরীক্ষা আমার মুআমালাতের মধ্যে, আমার নামাজের পরীক্ষা আমার মুআশারাতের মধ্যে, আমার নামাজের পরীক্ষা আমার দিন রাতের আমলের মধ্যে। নামাজের মেহনত করতে হবে যখন। তিন নম্বরে কি? হ্যাঁ, এলেম ও জিকির বলেন। এলেম ও জিকির, এলেম কি কি বলি আমরা যখন নিদ্রা চিল্লা বেরোই, তিন দিনের জন্য 10 দিনের জন্য বের হতে বয়ান করি না, এলেম ও জিকিরের মধ্যে কি বয়ান করি? যে এলেম মাসায়েলের এলেম কার কাছে শিখতে হবে? ওলামায়ে কেরামের কাছে। আর ফজাইলের এলেম তালিবের হলকা শিখবে, মাসায়েলের এলেম ওলামায়ে কেরামের কাছে শিখবো, ফজাইলের এলেম তালিমের হলকা শিখবো। মাসায়েলের এলেম মানে কি বলেন তো? মাসায়েলের এলেম কি? হ্যাঁ হ্যাঁ, সমস্যার সমাধান। হ্যাঁ, কি বিষয়ের সমস্যা? আচ্ছা এটা কি একটু জানা যাবে? এসার নামাজের আদান কটায়? তাই ঠিক আছে। এলম ও জিকির মাসায়েলের এলেম ওলামায়ে কেরাম কাছে শিখবো। এই মাসায়েলের এলেমের অর্থ কি? মাসায়েলের এলেম কথা বোঝা যাচ্ছে ভাই? মাসায়েলের এলেম কাকে? মাসালার এলেম এটা প্রত্যেকে নিজ নিজ মত করে একটা ঠিক করে রেখেছে কোনটাকে মাসালা বলে। এই জন্য আমি জিজ্ঞেস করলাম মাসায়েলের এলেম কাকে বলে। অনেকে ঠিক করে রেখেছে কি, ওনার দিন দিকিতে মাসালার এলেম দরকার হয় দুই জায়গায়। কয় জায়গায়? দুই জায়গায়। এক জায়গা হলো আগে তো তাও আসতো, এখন তো আসারও দরকার নাই, ফোন করে, ফোন করে জেনে ফেলবে, সব ফোন করে জেনে ফেলবে। হুজুর এ আসছিলাম ঘরে, সেই স্ত্রীর সাথে একটু তর্ক হয়ে গেছে, হ্যাঁ একটু কথা কাটাকাটি হয়েছে, কথার এক পর্যায়ে গিয়ে, সবাই কিন্তু এক পর্যায়ে করে, আমি দেখেছি এ পর্যন্ত যতজনের প্রশ্ন করে, হুম এক পর্যায়ে, কারো দুই পর্যায়ে হয় না, কথা কাটাকাটির এক পর্যায়ে আমি বলে ফেলেছি। কি বলেছেন? এই বলে ফেলেছি, বলে ফেলেছে, সেটাও বলবে না কি বলেছে। ওটাকে বের করতে মানে কি শব্দটা বলেছে ওটার উপরে নির্ভর করে, মাথা বিধানটা নির্ভর করে হলে তুমি কি বলেছো পুরো কথাটা, পুরো বক্তব্যটা বলতে হবে, পুরো বক্তব্য বলতে রাজি নেই। তালাক দিছে বস, এতটুকু তালাক দিছে, এরপর তালাক দেওয়া কি বলেছো তুমি সেটা বলতে হবে। তাহলে এটা বোঝা যাবে কয় তালাক হলো, কোন ধরনের তালাক হলো, এখন সামনে তোমার করণীয় কি। যতক্ষণ তুমি তোমার পুরো বক্তব্য না বলবা ততক্ষণ পর্যন্ত বিধান বয়ান করা সম্ভব না। ওটাতে বের করতে কত বেড়া করা লাগে সেটা তো মুফতি সাহেবরা জানেন। তো এক এক হলো ওই মাসালার দরকার হয়, তখন বিয়ের আগে মাসালার দরকার হয় নাই, যে আমি হুজুর বিয়ে করতে যাচ্ছি, এখন আমার নতুন একটা জিন্দগি শুরু হতে যাচ্ছে,
স্ত্রীর কী কী হক আমার উপর আছে, সামনে আল্লাহ সন্তান দিতে পারেন, সন্তানের কী হক আমার উপর আছে, আমাদের এই নতুন জীবনটা কীভাবে পরিচালিত হওয়ার কথা কোরআন হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কীভাবে আছে একটু বলেন। যায় নাই, যায় নাই। এরপরে যখন বেজার লাগছে, বেজার লাগার পরে এখন নিজে ফাসলা করে বলে যায় আর এই সংসার রাখা যাবে না, বাস দিয়ে দিল তালাক। কমপক্ষে তখনই আসো না, ঘটনা ঘটেবার আগে আসো, দেহদূর আর ভালো লাগছে না, খালি তর্ক হয়, কারোর লড়াই হয়। আমি এই এই সম্পর্ক শেষ করতে চাচ্ছি, আমাকে বলেন কীভাবে এই সম্পর্ক শেষ করবো। কী মেয়া শুরু হওয়ার সময় তো হুজুরকে ডাকছিলেন, মাসালা জানার জন্য আসে নাই, কিন্তু কমপক্ষে কালিমা পড়ার সময় আসেনি। হ্যাঁ, খুতবাটা, হ্যাঁ খুতবা পড়ে তিন আয়াত পড়ে তারপরে ইজাব কবুল হয়েছে, তো ইজাব কবুল তো হুজুরকে দিয়ে করাইছে নাকি, কাজে অভিযোগ করালো তো কাউকে ধরে নেয়, এখন তো সে আরেক সমস্যা শুরু হয়েছে। ওখানে চুপে যাবে, বিয়ে কি চুপে যাবো, হয় নাকি বিয়ে তো মসজিদে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদে, আলিমুন নিকাহ, বিয়ে একবারে প্রকাশ্যভাবে ঘোষণা করে বিয়ে হবে, এটা হলো বিয়ে। যাই হোক, তো এখন তাও আসে নাই, তালাক দিতে চাও তা তো শিখতে আসো, তালাক কীভাবে দিবা ওটাও শিখতে আসে নাই, নিজে ঘটাতে ঘটাবার পর এখন হুজুরকে ফোন করে। এটা হলো একটা ক্ষেত্র মাতালাক। আর একটা ক্ষেত্র হলো ইন্তেকালের পর, কি ইন্তেকালের পর, যখন ইন্তেকাল করে গেল জানাজা তো দাগ মসজিদে নিয়ে আসে, মুসল্লিরা পড়ে যায়, হয়ে গেল। কিন্তু যখন মিরাজ অন্য ভাইরা বোনেরা যেখানে বুঝে, বন্ধের উপরে তো বোনদের বন্ধের হক দেয়, অনেকে দিতে চায় না, কিন্তু শহরে দেখার দাম বেশি, বোনেরাও এখন ঘোষণা জানে আমাদের হক আছে, তো ধরে যে আমাদের হক দিই, তা এখন মিরাজ ভাগ করতে হবে, মিরাজ ভাগের জন্য মিরাজ, বুঝুন তো মিরাজ উত্তরাধিকার, যেটা যিনি ইন্তেকাল করে গেলেন উনি যা রেখে গেছেন, অর্থ হোক সম্পদ হোক যা রেখে গেছেন, স্থাবর অস্থাবর সব কিছু বন্টন করতে হবে শরীয়তের তরিকা মোতাবেক, কারণ যার সব রেখে গেছেন এগুলোর নাম হলো মিরাজ। এই মিরাজ এটা একজনের না, মিরাজ যারা আছে তার ওয়ারিস, সব ওয়ারিসরা যেভাবে আল্লাহ কোরআন মজিদে ভাগ করে দিয়েছেন সেভাবে কী করতে হবে, ভাগ করতে হবে। ওই ভাগ এটাকে বলে ফরায়েজ, এটাকে কী বলে ফরায়েজ, এই ফরায়েজের মশলা অনেকে জানে না, অথচ এটা শিখা জরুরি, তো ওটার জন্য হুজুরের কাছে যায়। এই দুই জায়গা মশলা, এখানে এই দুই জায়গা মশলা, শুধু এই দুই জায়গা মাসাইল যে আপনাকে বলেছে ওলামা একরামের কাছে লিখতে, ভাই মশলা তো অনেক বড় জিনিস, ইমানের 77 শাখা, প্রত্যেকটা মশলা কি মশলা না, মশলা ইমানের ক শাখা, এক এক শাখার মধ্যে ক শাখা কতটা সেটা তো আর গণেন না, ওটা তো বলেন না, ওটা তো বলেন না, এক এক শাখার মধ্যে ওই যে গাছের দুইটা ডাল, বড় বড় দুটো ডাল বেরোনো দুদিকে, এরপরে এক বড় ডালের থেকে আরও কটা ডাল বেরোয়, আরও তিনটে বেরোয়, তিনটের প্রতিটা থেকে আরও কটা বেরোয় না। আমি বললাম না যে কোরআনে ইমানকে গাছের সাথে তুলনা করেছে, গাছ এই গাছের সাথে তুলনা করার মধ্যে আমাদেরকে একটা শিক্ষা এটাও দিয়েছে যে ইমানের শাখাতে বলা হয়েছে যে ইমান এক একটা গাছের যেরকম তুমি দেখো কত ডাল, এক বড় অনেকগুলো বড় ডাল, কয়েকটা বড় ডাল, এক একটা থেকে আরও ছোটো ছোটো ডাল বেরো, ওগুলো থেকে আরও ছোটো ছোটো বেরো, ঠিক এরকম 77 শাখার কথা, ইমানের এই শাখাগুলোর মধ্যে কোনোটা বড় ডাল, মনে করুন 5টা বড় ডাল বেরো, 5টার মধ্যে প্রতিটা থেকে আবার 3-4টা করে বেরো, ওই 3-4টার প্রতিটা থেকে আরও কয়েকটা করে বেরো, এই 77 শাখা শিখতে হবে তো ওইভাবে শাখা পর শাখা, এগুলো সব মশলা, গুরুত্বপূর্ণ মশলা, এই মশলা শিখার উপরে ইমান শিখা মকু। ওই শাখাগুলোর মধ্যে একটা শাখা ইমান বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান, আল্লাহর প্রতি ইমান, এটা একটা বড় শাখা, বড় ডাল ইমানের, একটা বড় ইমানের ইমান বৃক্ষের বহুত বড় ডাল হলো আল্লাহর প্রতি ইমান,
আল্লাহর প্রতি ইমান ওটার অনেক শাখা, মানে আল্লাহর প্রতি ইমানের অনেক শাখা। একটা শাখা হলো কিসের থেকে, আমরা বলি আসবাব থেকে একিন উঠা, আসবাব থেকে একিন সরাও, একিন সরিয়ে কার প্রতি ইমান একিন বসাও, আল্লাহর প্রতি। ওরে তো আল্লাহর প্রতি ইমানের অনেক শাখার এক শাখা। আপনারা তো আমাদের অনেকে তো মনে করি যে এটাই হ্যাঁ ইমানের শুরু, ইমানের শেষ এখানে, বাস মাখলুক থেকে ইমান সরিয়ে খালেকের প্রতি ইমান একিন, মাখলুক থেকে একিন, একিন উঠাও, মাখলুক থেকে না হওয়ার একিন, আল্লাহর থেকে হওয়ার কি একিন, বলেন কি বলেন না বলেন, এটা ইমানের কথা, এটা বুঝতে হবে। কিন্তু ইমানের কথা, ইমানের আকিদা কি এটাতেই শেষ? এটা একটা, এটা একটা কথা ইমান শিখা। এই যে বললেন এলম জিকির মধ্যে বলেছে মাসায়েল আলেমদের কাছে শিখো, এই মাসায়েল আলেম তো শিখো, মাসায়েলের মধ্যে প্রথম মাসালা তো আকিদা, আকিদাগুরু শিখো আলেমের কাছে গিয়ে। হুজুর ইসলামী আকিদাগুরু আমাদেরকে শিখান, জানান, বুঝান, ইসলামে আকিদার দর্শ গ্রহণ করতে হবে। কবিরা গুনা, এক একটা কবিরা গুনা কত ভয়াবহ, কত ভয়াবহ। কবিরা গুনা সম্পর্কে আমার খবর নেই, বলেন এলেম হলো, এলেম শিখা হলো, এমনকি ইমান শিখা হলো, কারণ প্রতিটা কবিরা গুনা ইমান বিরোধী, কি ইমান বিরোধী। ইমানের দাবি হলো নেকামত, ইমানের দাবি হলো কি নেকামত। প্রতিটা গুণা, বিশেষ করে কবিরা গুণা, এটার ইমানের সাথে কোনো মিল আছে? ইমান টানে নেকামলের দিকে, আমি কবিরা গুণার মাধ্যমে যাচ্ছি গুমরাহির দিকে, যাচ্ছি আপনার এই আল্লাহর নাফরমানির দিকে। ইমানের দাবি হলো আল্লাহর ফরমাবরদারি, আর গুণা হলো আল্লাহর নাফরমানি। কালিমা টানতে আমাকে আল্লাহর ফরমাবরদারির দিকে, আর গুণা হলো কি নাফরমানি, নাফরমানি। তো এখন নাফরমানি কী কী জিনিস? কবিরা গুণা হলো সবচেয়ে ভয়াবহ নাফরমানি। ওই নাফরমানি সম্পর্কে যদি আমার এলেম না থাকে, তাহলে আমার আসলে কি কালিমা শিখা হচ্ছে, ইমান শিখা হচ্ছে? তো এলম ও জিকিরের এলেম তো দূরের কথা, এলেমের মধ্যে অসম্পূর্ণতা থাকবে তো ওখানেও থাকবে। মাসালার এলেম যে বলছে আলেমদের কাছে শিখতে, এটা আকিদা থেকে দূর হয়, আকিদা এবাদত, নামাজটা শিখতে হবে। নামাজ কিল্লা থেকেই শিখলাম, কার কাছে শিখেছি? প্রত্যেক কিল্লা থেকে আলেম থাকে, বলেন চিল্লাতে আপনি যতটা সফর করেন সব সফরে কি আলেম থাকে? আমার শিখাটা সহি হলো কিনা, যতটুকু শিখছি ও শিখাটা সহি হলো কিনা ওটা জ্বালাই করতে হবে কি হবে না? আবাদত, নামাজ রোজা থেকে যত আবাদত আছে ওটার মশালা শিখা। যদি বলতে মশালাগুলো আলেমদের কাছে শিখো, আমরা বুঝি মশালা মানে হঠাৎ করে জরুরত হয়েছে, আজকে নামাজে ভুল হয়ে গেছে, কী করবো, সজদা সজদা যাওয়া উচিত না যাওয়া উচিত, আচ্ছা চিন্তা করে দিলাম, দিয়ে এখন নতুনকে দেয় দিকে নতুন আমি তো দিয়েছি সদস্যদের নামাজ হয়েছিল কন। এরকম ঘটনা একটা ঘটলে ওই ঘটনা নিয়েই জিজ্ঞেস করা, শুধু এটার না মাসালা শিখা নাকি, মাসাইল শিখা, মাসাইলের এলেম, মাসাইল, মাসাইল এটা বহু বচন, এই শব্দটা কি বহু বচন, মাসালাসমূহ, দিনের মাসালাসমূহ মানে দিনের বিধানসমূহ, দিনের বিধানসমূহ, ঠিক ওই মামলা মহাসারা আখলা ঘরের বাইরে সব মানে দিন শিখ, ওটার এলেম তুমি ফজাইলের তালিমের মধ্যে তখন ফজাইলের শিখছো, তুমি ফজিলত, ফজিলতের দ্বারা আমলের জজবা পাইতে হবে, কিন্তু আমলের বিধিবিধান শিখতে হবে আলেমদের কাছে গিয়ে। এটাতে আমরা অবহেলা করেছি কি করি নেই, করেছি অনেক অবহেলা করেছি। এলেমটা যে ভিন্নভাবে শেখার জিনিস এটাই ভুলে গেছি, এটাই ভুলে গেছি। যা একটু জিজ্ঞেস করতাম ওই ঘটনা ঘটলে মাসালা জিজ্ঞেস করা যেটাকে বলে, হ্যাঁ ওই ওটা জিজ্ঞেস করবে, তাও ওই জন্য দেখো ওই হুজুর সার লাগেছে কিনা দেখো, সার লাগালে এটা জিজ্ঞেস করো না জিজ্ঞেস করো না, এরকম ভাগ করেছেন কি করেননি? করেছেন। আর এখনের ভাগ কি?
তো সাল ওলা ওলা হবে না, জীবন চিল্লা লাগাইছে মাওলানা সাহেব থেকে মানে না, তাহলে তাকে মানা যাবে না। মাওলানা দুবার সাহেব সাল ওলা হুজুর না সাল ছাড়া সাল ওলা কয় সাল, এক দুই সাল লাগাইছে না, সামান্য অল্প দু এক চিল্লা লাগাইছে আর কি। মাওলানা দুবার সাহেবকে এখন মানা যাবে না, কেন কোদিন নিজামুদ্দিনকে মানে না, মাওলানা সাহেব সাহেবকে মানে না, বাস তাহলে তো এতদিন যা বলতেন যে সাল ওলা হুজুর হলে মাদারা দিকে ছোট, এখন তো ওটাও বাদ গেল, ওটাও বাদ, সাল ওলা হলে হবে না সাদ ওলা হতে হবে। হ্যাঁ শর্ত সাদ ওলা হলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি। ভাই সহি এলেম যার কাছে আসা আলেম তার কাছ থেকে মশালা নেব, সহি এলেম সুন্নতের অনুসারী শরীয়তের অনুসারী আহলে সুন্নতের জামাতের আকিদা উপর অটল মজবুত তার কাছে নেব। তুমি সাল লাগালো কি লাগালো না ওটা তো আপনার দেখার বিষয় না, ওটা আপনার দেখার বিষয়। তো ভাইরা আমার এলম জিকির, এলম জিকির আমি বলেছিলাম আমাদের সংকট সমস্যা এই সমাধান সঠিক চর্চা এখানে, কারণ প্রথম তো কালিমা আকিদার বিষয়, এখন তো সমস্যা দেখছেন যে আকিদাকে হালকা মনে করা হচ্ছে, আকিদাকে হালকা মনে করা হচ্ছে, কথাটা বোঝার চেষ্টা করতে হবে। আকিদাকে কী মনে করা হচ্ছে? হালকা মনে করা হচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের চিন্তা চেতনা এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের ইজমা যেসব বিষয় এরকম বিষয়ের ব্যাপারে শৈথিল্য দেখা যাচ্ছে একজনের মধ্যে, আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তা থেকে সরাসরি করেছে একজনের একজন, তিনি আমাদের প্রিয় মানুষ আমাদের নেজামুদ্দিনের মুতাওয়াল্লি উনি, এজন্য এখন ওনার পিছনে থাকতেই হবে, তবলিগের কাজ ওনাকে সালাম দিয়েই করতে হবে। এটা আকিদাকে হালকা মনে করা, কী মনে করা? আকিদাকে হালকা মনে করা। মাওলানা সাদ সাহেবের সাথে দ্বন্দ্বর কারণগুলোর মধ্যে একটা কারণ এটা, আহলে সুন্নাত জামাতের যেই আকিদা, আহলে সুন্নাত জামাতের যে রাস্তা, আহলে সুন্নাত জামাতের যে চিন্তা চেতনা, ওই বিষয়ে ওনার মধ্যে শৈথিল্য এসে গেছে, উনি আহলে সুন্নাত জামাতের রাস্তার বাইরে হাঁটা শুরু করেছেন। এই বিষয়টাকে হালকা করে দেখা যায় না, এটাকে হালকা করে দেখা যায় না, এটাকে হালকা করে দেখা হচ্ছে, সে কারণেই এখন এই বিভক্তি। যারা যারা হালকা করে দেখছে ওরা বলছে যে না সাহায আসল, কাজ আসল না, কাজ আসল না সাহায আসল, ব্যক্তি আসল না কাজ আসল, জায়গা আসল না কাজ আসল, কাজ আসল, ব্যক্তি কীভাবে মুখ্য হয়, নবী না সাহাবি না ইমাম না, ব্যক্তি কীভাবে মুখ্য? একজন ইমামের ক্ষেত্রে তো ইমাম বলেছেন দেখো আমি যা বলেছি যেটা ভুল ওটা তোমরা গ্রহণ করবে না, ইমাম তো বলে নাকি। সাহাবি সাহাবায়ে কেরাম আমাদের জন্য অনুসরণীয়, কিন্তু হঠাৎ কোনো সাহাবির কোথাও ভুল হয়ে গেল তো সাহাবি নিজে ইস্তেগফার করেন, তওবা করেন, ওটা অনুসরণ করতে বলেন? কেন বলেন? এখানে এক আজই যে ব্যক্তি মুখ্য, ব্যক্তি কীভাবে মুখ্য হয়? উম্মতের সাধারণ একজন ব্যক্তি, ওনার অনেক মর্যাদা, অনেক ফজিলত, অনেক মেহনত, দাওয়াতের অনেক কাজ করেছেন, অনেক বড় খানদান সব ঠিক আছে, কিন্তু ব্যক্তি মুখ্য হতে কাজের উসল, কাজের আদর্শ ওটা কি মুখ্য? ওই ব্যক্তি কাজকে তার কাজ কাজের উসুল পরিবর্তন করে করতে যাচ্ছে, একটা একটা করে উসুল পরিবর্তন করে দিচ্ছে কাজের, আর সবাই তাকিয়ে থাকবে যেহেতু ব্যক্তি মুখ্য, এই খানদান যে খানদান থেকে আমরা কাজ পেয়েছি এই খানদানের লোকনি, কাজে এখন ওনার অনুসরণ করতে হবে, ওনার এতাত করতেই হবে। আরে ভাই কী জন্য এই খানদানের গুরুত্ব আমাদের কাছে? কী জন্য? কাজের জন্য না এমনি,
কাজের জন্য, সে এক ঘন্টার কাজ কাজ পেয়েছে, সে কাজটা জমা করে দিচ্ছে। তো এখনো উনি ওইখান ধরে রওয়ার কারণে ওনার অনুসরণ করতে হবে, ওনার এত আজ করতে হবে, আজিব কথা। তো ছ নম্বরের মেহনত যথাযথ যদি আমরা করি এই সমস্যার সমাধান আছে। কারণ এটার প্রথম কথা হলো আকিদাকে গুরুত্ব দাও, আকিদাকে কি গুরুত্ব দাও, আহলে সুন্নাহ ওয়াল জামাতের মাসলাককে কি দেওয়া গুরুত্ব দাও, এটা গুরুত্বপূর্ণ বিষয়। নামাজ, এলম জিকির, এলম জিকির, এলেম এলেম ওলামায়ে কেরাম গ্রহণ করতে হবে। এখন যাদের ইয়ে হলো এলেম ওলামা, ওলামায়ে কেরামের বিদ্বেষ, মাদ্রাসার বিদ্বেষ নাকি নীতি কই যে মাদ্রাসা চলবে না, নতুন করে মাদ্রাসা বানাও। আলেমরা কি বুঝে তবলিক, আলেমরা কি বুঝে তবলিক, এরা তবলিগে কেন বলবে, এই কথাটা জায়েজ আছে? তো শরীয়ত বলেছে কি দিনই মাসালা কার কাছ থেকে নাও, আলেমের কাছ থেকে। একজন ব্যবসায়ী গলত তরিকা ব্যবসা করছে, আলেমের কাছে এসেছে বিষয়টা নিয়ে, আলেম বলেছেন যে এটা তো সহি তরিকা না, আপনার এই ব্যবসা কি না সহি না। ও যদি বলে যে আপনি ব্যবসার কি বুঝেন হবে, তো এখন আলেম যদি ব্যবসা সম্পর্কে বলতে হয় ওনার মাসালা গ্রহণ করতে হলে তো ওনাকে প্রথমে তো ব্যবসায়ী হতে হবে, তারপর ওনার মাসালা, আপনি ব্যবসা সম্পর্কে কী বুঝেন, এটা ভালো একটা নীতি বানায় নিচ্ছে। আলেমরা তবলিগ সম্পর্কে কী বুঝে, এই তবলিগের বিষয় ওনাদের, আলেমরা তবলিগ সম্পর্কে কী বুঝে এই কথাটার অর্থ কী, আপনি তবলিগের কোন দিকটার কথা বলছেন? মানে আমাদের আজকে এই এখান থেকে যদি কথাটা জমাত বের হয়, জমাতটা কি মোমিন সিং মোমিন সিং পাঠানো ভালো হবে না ভোলা পাঠানো ভালো হবে? হ্যাঁ, তো এটা যারা অভিজ্ঞ ওদেরকে জিজ্ঞেস করেন, আলেমরা কি এটা নিয়ে কথা বলছে, তবলিগের এই দিক নিয়ে কথা বলছেন? এখন এখানে মিরপুরে আল্লাহর হুকুম ফেতনা হয়ে গেছে, মার্কাজ পুরানো যে মার্কাজ ছিল সেই মার্কাজ গলত রাস্তা যারা তাদের দখল, তাদের কি দখল, এখন কি করবো আমরা, বসে থাকবো না আরেক মসজিদে সব পূজারি করবো? কোন মসজিদে করবো, 11 নম্বর মসজিদে না কোন কোথায় করবো? এগুলো বিষয় আছে না, এগুলোকে বলে ইন্তেজামী বিষয়। বলেন কি বলে, ইন্তেজামী বিষয় মানে ব্যবস্থাপনাগত বিষয়। তো তবলিগের ব্যবস্থাপনাগত বিষয় যেগুলো, এগুলো নিয়ে হুজুরের কথা বলে, ওর তো আপনাদের বিষয়, আপনারা আপনাদের অভিজ্ঞতার আলোকে করেন ফাসলা। হুজুরের তবলিগের যে বিষয় নিয়ে কথা বলে ওটা তো হলো মশালা, শরীয়তের মশালা। তো শরীয়তের মশালা হুজুরও জানে না কে জানে, শরীয়তের মশালা হুজুরের। হ্যাঁ ভাই, একটু 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 মেহরবানি করে একটু অগ্রসর হয়ে বসে, অনেক ভাই বাইরে জায়গা পাচ্ছেন না, দাঁড়িয়ে আছেন, একটু নাড়াচাড়া দিয়ে বসে, একটু একটু অনেক জায়গা ফাঁকে ফাঁকে আছে, এত গরমও না আজকে, এত গরমও না। হ্যাঁ একটু মেহরবানি করে, আওয়াজ ছাড়া, আওয়াজ ছাড়া ভাই, আওয়াজ ছাড়া, আওয়াজ ছাড়া, একটু হরকত করে না, একটু সামনে আসে, একটু সামনে আসে। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে, ইলম জিকির যে কাজের মধ্যে উসুলগুলোর মধ্যে কাজের ভিত্তি যে সিফাতের উপর রাখা হয়েছে, ইলম জিকির একটা নম্বর পুরা। সেই এলেমকে আমরা সস্তা মনে করছি, ওই এলেম শরীয়ত বলেছে আলেমদের কাছ থেকে নাও, এলেম কার কাছ থেকে নাও, আলেমদের কাছ থেকে নাও। সে যখন আলেম দিনের এলেম পেশ করছে যে কাদের এই তরিকা ভুল হচ্ছে,
তাদের মধ্যে এই ভুল ঢুকেছে, এটা রেসপ্লাই করতে হবে। এখনই প্রশ্ন আসছে যে আলেমরা কি বুঝে, আলেমরা কি বুঝে, ইলমু জিকির এই নম্বর আমার আছে, এলেমকে গুরুত্ব দেওয়া শিখতে হবে, এলেমের কেন্দ্র মাদ্রাসাকে গুরুত্ব দেওয়া শিখতে হবে, আলেমদেরকে গুরুত্ব দেওয়া শিখতে হবে। এটা তো ইলমু জিকিরের দাবি। এই কাস্তু ইলিয়াস রহমতুল্লাহ কি জন্য শুরু করেছিলেন, কি জন্য শুরু করেছিলেন বলেন? ইলিয়াস রহমতুল্লাহ এই কাজ শুরু করার পিছনে বড় বড় যে এই বিষয়গুলো ওনার সামনে ছিল, একটা হলো এটা যে আওয়াম আজকাল ওলামা একরামের সাথে তাদের সম্পর্ক নেই, আওয়াম ওলামা একরাম থেকে দূরে সরে গেছে, দূরে সরে যাওয়ার কারণেই তাদের মধ্যে দিন আসছে না, বেদিনই পয়দা হচ্ছে, বদদিনই পয়দা হচ্ছে। আলেমদেরকে জুটতে হবে, আওয়ামকে জুটতে হবে কার সাথে, আলেমদের সাথে। আওয়ামকে আলেমদের সাথে জোড়ার একটা বড় উদ্দেশ্য ছিল এই কাজে, এই পদ্ধতির মেহনতে। এখন যারা আলেমদের থেকে দূরে সরে যায়, ওরা কি আসলে ইলিয়াস রহমতুল্লাহর কাজের উসুলের উপর আছে? মূলধারা কি মুখে বললেই হবে, এত সস্তা? মূলধারা বললেই হবে না, মূলধারার তবলিক মানে ওই নেদামুদ্দিনের মধ্যে আমি আসি, আর নেদামুদ্দিনের সাথে আমার সম্পর্ক আছে, এটার মূলধারা। ওমা কানু আউলিয়া ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, ওমা কানু আউলিয়া ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। কোরআনে মসজিদে হারাম সম্পর্কে কথাটা বলেছে। যে কোনো মসজিদ, যে কোনো দিনই কাজ, সব কিছুর ব্যাপারে এই এক বিধান, এই বিধান যে তারা তো অভিভাবক না, তারা তো এই মসজিদের কি না, অভিভাবক না। এই মসজিদের অভিভাবক তো হলো মুত্তাকি, কারা? মুত্তাকি। যখন কাফির মুশরিকদের দখলে ছিল মসজিদে হারাম বাইতুল্লাহ ছিল না, তো দখলে ওদের, কিন্তু অভিভাবক কি ওরা? অভিভাবক কারা? মুত্তাকি। এটা শরীয়তের বড় বিধান। এটা দখলে থাকলে অভিভাবক হয় না, অভিভাবক তো হবে যে আদর্শের উপরে আছে, মসজিদের আদর্শ উপর যারা আছে। যিনি কাজ যেমন তবলিগের এই মেহনত, এই মেহনত আদর্শ কি, উচুল কি, ওটা যে ধরে রেখেছে সে হলো ওটার অভিভাবক। ওটার কেন্দ্র একসময় ছিল অমুক জায়গা, ওই জায়গা এটা পারিবারিক সূত্রে আমি মুতাওয়াল্লি, আমি এখানে আছি, এটা আমার দখলে আছে, কাজে আমি অভিভাবক। এটা হতে অভিভাবক, আমিও অভিভাবক হতে পারি যদি আমি আদর্শ এবং উসুল কী রাখি, ঠিক রাখি। যদি আমি উসুল পরিবর্তন করি, আদর্শ থেকে সরে যাই, তাহলে দখল আমার আমার হাতে দরবার দখলও থাকলেও কাজ হবে না। আসলে অভিভাবক কে না? আমি না। কাদের অভিভাবক হবে? যারা কাদের আদর্শ এবং উসুল ঠিক রাখে তারা। এখন তারা গুজরাতে হলে গুজরাত, তারা বোম্বাইতে হলে বোম্বাই, যেখানে আছে তারা ফয়দা এলাহি হলে ফয়দা এলাহিতে। আবার নিজামুদ্দিন যদি আগের জায়গায় ঘুরে আসে উচুরার আদর্শের উপর, ফিরে আসতো নিজামুদ্দিন। মূল তো জায়গা হইতে পারে না, এটা কি বুঝেন না? এটা কি না বুঝার বিষয় বলেন? মূল তো জায়গা হইতে পারে না কখনো। মূল যদি জায়গা, জায়গা যদি মূল হতো তাহলে তো মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফ, মসজিদে নববী, তাহলে কোরআনে বলে দিত যে মসজিদে নববীর মিম্বর থেকে, মাইক থেকে যখন যেটা বলা হয়, তখন তো আর মাইক বলবে না, মানে মিম্বর, মসজিদে নববীর মিম্বর থেকে যখন যেটা বলা হবে এটাই আঁকড়ে ধরবা। আছে কোথাও আছে হাদিসে? মসজিদে হারামের মিম্বর মেহরাব থেকে যখন যেটা বলা হয় সেটাই আঁকড়ে ধরবা। আছে কি? আছে কোরআন, সুন্নাহ, সিরাত, রাসূলুল্লাহর সিরাত, সাহাবায়ে কেরামের সিরাত, মানে শরীয়তের দলিল যাতা, শরীয়তের দলিলকে আঁকড়ে ধরো, দলিল শরীয়তের দলিল মতে যেখান থেকে কথা আসে সেটা শুনো, সেটা শুনো। এখন
মসজিদে হারামে জুমার খুতবা দেওয়ার সময় খতিব বাচ্চার তরফদারি করে গলত কথা বলা শুরু করে দেখি করে নাই, এটা তো অনেকে খবর নেই, বাচ্চার তরফদারি করে গলত কথা বলা শুরু করেছে জুমার নামাজের খুতবায় মসজিদে হারামের মধ্যে। শরীয়ত বিরোধী কথা বলছে, ওটা শরীয়ত হবে? যদি মসজিদে হারামের মধ্যে জুমার খুতবাতে মসজিদে হারামের ইমাম গলত কথা বলে, শরীয়ত বিরোধী কথা বলে, সেটাকে দলিল হিসাবে যদি গ্রহণ করা না যায়, তাহলে নেজামুদ্দিনের মিম্বর থেকে গলত কথা আসলে ওটা গ্রহণ করা যাবে? এটা কেমন কথা? নেজামুদ্দিন কি এবারও নাকি এবার শুনেছি নতুন নতুন এবারও নিয়ে এসেছে উসুল, যে জায়গা কি খুরুজ আর খানদান, খানদান জায়গা খুরুজ, এই তিনটা মিলে মাপকাঠি। নতুন নতুন মাপকাঠি বানাচ্ছে হক, মানে আপনি কার দিকে থাকবেন, কার দিকে থাকবেন এটা ঠিক করবেন কি দিয়ে? খানদান, এটা শরীয়তের মাপকাঠি? জায়গা শরীয়তের মাপকাঠি? আরেকটা কি বললো? খুরুজ, খুরুজ বের হওয়া। আরে বের হওয়া, এটা তো আল্লাহর যদি মেহরবানি হয়, দাওয়াতের সহি মেহনত হয়, অনেক সময় অনেক অনেক নবী দাওয়াতের এত মেহনত করেছেন, ইমান এনেছে মাত্র কয়জন? একজন আছে না, পড়েছেন এদি ইমান এনেছে দশজন বিশজন, হাঁসর ময়দানে যখন নবীরা উম্মতদেরকে নিয়ে উঠবেন তো দেখা যাবে একজনের সাথে অল্প কয়জন, আর একজনের সাথে 100-200 জন, 1000 জন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হবে অনেক, সেটা আল্লাহর মেহরবানি আল্লাহর দান। কিন্তু যে নবীদের সাথে একজন আছে দুজন আছে, ওনাদের মেহনতের কোনো কমি আছে? আল্লাহর কাছে ওনারা কবুল কি কবুল না? এখন যদি কাফেররা বলে যে আপনার আপনি এত বছর আপনি দাওয়াত দিচ্ছেন, আপনার কই আপনার উপর ইমান আনছে কয়জন? হ্যাঁ আমাদের এটা দল ভারী কাজ হবে? পাবলিকের ঢল এটা কি দলিল? পাবলিকের ঢল দলিল না, পাবলিকের ঢল কি না দলিল? আহলে সুন্নাহ জামাতের অনুসারী ওলামায়ে কেরামের সংখ্যা যেদিকে বেশি থাকে সেটা একটা, এটাকে ধরা যায় যে এটা হকের মুখপাত্র, হকের কি মুখপাত্র। এরা দলিলের অনুসারী, এরা কি দলিলের অনুসারী? পাবলিকের ঢল আর আসলে কি খরচ কোন জায়গায় বেশি সেটা কে গণেছে? আমরা তো আচ্ছা এইখানে টঙ্গী ইজতেমা বাড়তে গেল গত বছরের ইজতেমা টঙ্গী, হ্যাঁ এই ইজতেমার মধ্যে আল্লাহ দেখা দিয়েছেন না? প্রথম ইজতেমা তে কি পরিমাণ ছিল আর পরের ইজতেমা কেমন হলো হালাত, এটা থেকে কোনো সবক গ্রহণ করা হয়েছে? তো তোমরা তো এখন খুরুজ তরিজ বানাচ্ছ, তো তোমাদের ইজতেমা চোখে দেখো না, হ্যাঁ এটা কী কথা? আরে খুরুজ যদি সুন্নত মোতাবেক হক তরিকা হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু গলত রাস্তায় খুরুজ হচ্ছে, হক খুব খুরুজ হচ্ছে গলত রাস্তায়, এটার কোনো দাম আছে? আল্লাহ কখনো আপনাদেরকে না নেক, আমাদের কাউকে না নেক, আটরাশির দরবার মায়ের ভাণ্ডারের দরবার আছে না, এক এক দরবার কেমন ভিড় লাগে জানেন? একটা বার্ষিক মাহফিল আপনাদের মাদ্রাসাগুলো হচ্ছে কী হয় আর ওখানে গিয়ে দেখেন কত ভিড়। তো পাবলিকের ভিড় হয়ে গেছে, এটা কি দলিল হয়? দেখতে হবে এই ভিড়টা আল্লাহর পছন্দ মোতাবেক হলো কিনা। তো এই জন্য খুরুজ এটা কোনো মাপকাঠি হয় না, এখন খুরুজকে মাপকাঠি বানিয়ে দিয়েছে নতুন, খানদান জায়গা এবং খুরুজ। এই যে শরীয়তের নতুন নতুন হক বাতিল চেনার জন্য নতুন নতুন মাপকাঠি বানানো হচ্ছে, এটা বেদাত কি বেদাত না? এখনো নাকি অনেক ভাই সন্দিহান কোন দিকে যাবে দিশা পায় না, কোন দিকে পাবে যাবে দিশা পায় না, দিশা না পাওয়ার কি আছে ভাই? এগুলো তো স্পষ্ট বিষয়, এটি স্পষ্ট বিষয়, যেটাকে শরীয়ত মাপকাঠি বানায় না ওটাকে মাপকাঠি বানানো হচ্ছে, হ্যাঁ এটা কত ভয়াবহ বেদাত কি বেদাত না বেদাত।
এই তবলিগের কাজ কি বেদাতের জন্য না সুন্নতের জন্য? আরেকটা কথা, কথা লম্বা করবো না, ঠিক ছ আটটা আদান, ছ আটটার আগে শেষ করে দেবেন স্যার, তশকিল হবে নাকি? তশকিল হবে না, আটটার মধ্যে আমি কথা শেষ করছি, দশ পনেরো মিনিট তশকিল হলো, এরপর আদান হবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ভাই রাম, দেখেন এলেম মনে রাখেন কি? এলেম শিখার বিষয়, শুধু ইমান শিখার বিষয় না, এলেমও শিখার বিষয়। এলেম শিখা ছাড়া ইমান শিখা পুরো হবে? ফরজান এলেম তো সবাইকে শিখতে হবে, তো ফরজান এলেম কি জিনিস? আকিদা ফরজান এলেমের মধ্যে পড়া কি পড়ে না? লেনদেন, মহাসারা, আখলাক, ফরজান এলেম, কবিরা গুণের তালিকা জানা এবং ওটা থেকে বাঁচা ফরজান এলেম। আচ্ছা কোরআন মজিদের তেলাওয়াত সহি শুদ্ধ শিখা ফরজান কিনা? ফরজান। তেলাওয়াতটা ভালোভাবে শুদ্ধ করে শিখি বলেন, অনেক চিল্লা হয়ে গেছে কিন্তু তেলাওয়াত এখনো শুদ্ধ হয়নি, এরকম ভাই আছেন কি নাই? মনে কষ্ট নেই, হয়তো এই মডলিসে নাই, এই মডলিসের হয়তো সবারই শুদ্ধ আলহামদুলিল্লাহ, কিন্তু এমনি আমাদের চিল্লার ভাইদের অনেকে যে কোরআন শরীফ শুদ্ধ না এটা জানে কি জানি না আমরা? ওনাদের শুদ্ধ করা জরুরি কি জরুরি না? চিল্লা তিন চিল্লা হয়ে গেছে কিন্তু শুদ্ধ হয় নাই, তা আমি চিল্লা তো লাগাইছি এখন শুদ্ধ হলেও হয়েছে না হলেও না হয়েছে এটা বলা যাবে না? শুদ্ধ করার মেহনত করতে হবে। তাহলে তিন চিল্লার পরে আমার একটা কাজ আছে না, আমি যাবো মসজিদের ইমাম সাহেবের কাছে, মাদ্রাসার হুজুরের কাছে, যে হুজুর আমাকে দৈনিক একটু সময় দেন না, সপ্তাহে তিন দিন সময় দেন আধা ঘন্টা করে, বা আমরা দশজন আছি আমাদের দশজনকে সময় দেন, হুজুর আপনারা খালি বাচ্চাদেরকে পড়ান, বয়স্কদের পড়ার জন্য একটা ব্যবস্থা করেন, ঘর আমরা করে দিব এবং ওটার ব্যবস্থার জন্য আরও যাওয়া আছে আমরা করব, যদি হিম্মত থাকে এবং সামর্থ্য থাকে, যদি না থাকে তাহলে এই কথা বলার দরকার, এই কথা বলা ছাড়াই বলেন যে হুজুর মাদ্রাসা তো খালি ছাত্রদেরকে পড়াবার জন্য না, আমাদের বুড়োদেরকে তো কিছু পড়াবেন, আমাদের পড়াবার জন্য ব্যবস্থা করেন, আমাদেরকে চব্বিশ ঘন্টা এক ঘন্টা সময় দেন, বা সপ্তাহে সাত দিন না হোক পাঁচ দিন দৈনিক আধা ঘন্টা করে আমাদেরকে সময় দেন, এই কথা বলা দরকার কি দরকার না? চিল্লা তো অনেক লাগালে আমি এই কথা তো বলি নাই, এটা তো বলি নাই। ইলিয়াস রহমতুল্লাহ যেটা চাইতেন, তবলিগের কাজ কখনোই জন্য না যে যারা তবলিগের সাথে জড়িত ওরা স্বয়ংসম্পন্ন হয়ে গেল, ওদের আর কিছুর দরকার নাই। এক দারুণ কিস্তা শোনেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, একটা কিস্তাটা মনে পড়লো, খুব জরুরি কিস্তা, একবারই বাস্তব কিস্তা, আমার বাপের সামনে ঘটেছে ঘটনা, আমার আব্বা কবরে চলে গেছেন, আল্লাহ মাগফিরাত করেন, আল্লাহ জান্নাত নসিব করেন, আমার আব্বার কাছে আমি একাধিক বছর শুনেছি এই ঘটনা। লাকসাম, দক্ষিণ লাকসামে, বর্তমান মনোহরগঞ্জ থানা, দক্ষিণ লাকসামে কাশীপুর নামে একটা গ্রাম আছে, ওটাতে একটা মাদ্রাসা আছে, অনেক পুরনো মাদ্রাসা, কাশীপুর মাদ্রাসার ওস্তাদ ছিলেন আমার আব্বা অনেক বছর, কাশীপুর থেকে খুব বেশি দূরে না, নাথের পেটুয়া, এখনও যারা নোয়াখালীর দিকে যাবেন কুমিল্লা বিশ্ব রোড, হ্যাঁ ওখান থেকে সোনামুড়ির দিকে যে রাস্তা গেছে ওই রাস্তা নাথের পেটুয়া পড়ে, এটা রেল স্টেশন এবং বাস স্টেশন দোনোটা নাথের পেটুয়া। নাথের পেটুয়াতে খতিবে আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ চিটাগাঙ্গের বহুত বড় বুজুর্গ ছিলেন, চোদ্দোশো সাত হিজরিতে ওনার ইন্তেকাল, মানে উনিশশো সাতাশিতে, উনিশশো সাতাশির রমজানে ওনার ইন্তেকাল হয়েছে। হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব তবলিগের মুরব্বী, আপনারা বয়স্ক যারা চিনবেন, লুৎফুর রহমান সাহেব, ওনার ইন্তেকাল কবে হয়েছে জানেন? উনিশশো সাতাশির রমজানে, উনিশশো সাতাশির রমজানে হাফিজ জহুরুর ইন্তেকাল হয়েছে, খতিবাদ হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেবের ইন্তেকাল হয়েছে, মাওলানা লুৎফুর রহমান সাহেবের ইন্তেকাল হয়েছে, এই তিন বড় বহুত বড় বুজুর্গ ওনাদের ইন্তেকাল একই রমজান উনিশশো সাতাশিতে, চোদ্দোশো সাত হিজরি। তো খতিবে আজম রহমতুল্লাহ আলাই উনার বয়ান মাহফিল নাথের পেটুয়া, মাহফিলে সব লোক জমা হয়ে আছে, হুজুর আসেন না আসেন না, দেরি হচ্ছে দেরি হচ্ছে, অনেক দেরি হলো, তার মানুষ অপেক্ষা আছে, ছিল মাঝমা ছিল, হুজুর এসেছেন, এসে প্রথম উনি যেটা বললেন যে আমার দেরি হলো কেন, আপনারা অপেক্ষা ছিলেন, কষ্ট হয়েছে আপনাদের, আমি ক্ষমা চাচ্ছি, কিন্তু আমার দেরি হলো কেন এটা শুনেন, দেরি হয়েছে উনি হয়তো ঢাকার থেকে যাচ্ছিলেন, নাথের পেটুয়া যাবেন, এদিকের থেকে যাচ্ছিলেন, রাস্তা কুমিল্লা, রাস্তা কুমিল্লা পড়লো, কোথায়? কুমিল্লা, কুমিল্লা অলরেডি ধরছে হুজুর, এখানে একটু তবলিগের মেহনত হয়,
তবলিগ তখন এ দেশে শুরু, এটা কি একবারে শুরু না, শুরুর দিকে কুমিল্লা নূর মসজিদ তবলিগের মার্কাজ না, কুমিল্লা নূর মসজিদের মৌলানা নুরুল্লাহ সাহেব ছিলেন মুরব্বী, যিনি এই মসজিদ করেছেন, মসজিদের ইমাম ছিলেন এবং তবলিগের মুরব্বী ছিলেন ওখানে কুমিল্লাতে, মৌলানা নুরুল্লাহ সাহেব, বড়ো মাদ্রাসার ওস্তাদ। বড়ো মাদ্রাসার ছাত্ররা ওনার সঙ্গে এসে এই কুমিল্লা নূর মসজিদের ভিটাতে মাটি উঠেছে, মাটি কেটে গেছে, ছাত্ররা রাত্রে দিনে পড়ত, রাত্রে মাটি কাটত কুমিল্লা মার্কাজ মসজিদের জন্য। তাই কুমিল্লাতে খতিব আজম সাহেবকে, আরে ভাই আমার মাহফিল ইয়াতে নাজার ঘটোয়া মানুষ অপেক্ষায়, কই না হুজুর একটু সময় দেন আমাদের, কী সময় কেন সময় দিতে হবে, কই এখানে তবলিগের কাজ শুরু হয়েছে, কিন্তু রেজবি একজন ছিল তবলিগ দেখতে পারতো না, বেদাতি মাওলানা রেজবি সাহেব ছিলেন একজন, যাক নাম বলে ফেলেছি, নাম বলা আপনারা তো হয়তো চিনেন না অনেকে, আল্লাহ তাকে মাফ করে দেন, এখন তো আর দুনিয়াতে নাই। হ্যাঁ, তো সে মানুষকে তবলিগের গুরুত্ব বলতে থাকে, আমরা আনি মসজিদের দিকে তিন দিনের জন্য 10 দিনের তহসিল করি, আর সে বয়ান করে করে এই তবলিগের বিরুদ্ধে বলতে থাকে, মানুষকে সরাইতে থাকে। কুমিল্লাতে এখনও আছে বেদাতিদের অনেক প্রভাব, এখনও আছে, তখন তো কোনো কথাই নেই, আপনি যত তবলিগের দিকে টানবেন ওরা এক ওয়াজ করে দিয়ে দেবে সাহেব আপনার সব। হ্যাঁ, কমই ওলামায়ে কেরামতে কত অবদান তবলিগের কাজ প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে, এই ইতিহাস তো জানা নেই, ইতিহাস জানা নাই কোথায়, এরা তো বেদাতিরা তো সুযোগ দিচ্ছে না কাজ কাজের জন্য, আপনি একটু কিছু বলে দেন। এই উপস্থিত বিশাল মাজমু হয়ে গেল আল্লাহর মেহরবানি, হযরত ওখানে বয়ান করলেন তবলিগের কাজ কিও কেন, তবলিগের এই মেহনত, এমনি তো তবলিগের কাজ দাওয়াতের কাজ অনেক ব্যাপক, কিন্তু এই মেহনতটা তবলিগের এই মেহনত কিও কেন, এটা নিয়ে হযরত বয়ান করলেন। খতিব আদম এই শব্দ থেকে বুঝতে পারেন আপনারা, কেউ যদি খতিব আদম মানে কি বহুত বড় ক্ষতি, বহুত বড় ক্ষতি, আল্লাহ ওনাকে সেই ক্ষমতা দিয়েছিলেন যে যেটা বলবেন খুব সুন্দর উপস্থাপন, শক্তিশালী উপস্থাপন এবং হৃদয়গ্রাহী আলোচনা, মানুষের উপর অনেক আসর করতো ওনার আলোচনা, এই জন্য ওনাকে উপাধি দেওয়া হয়েছে কি খতিব আদম। তো খতিব আদম রহমতুল্লাহ যদি বয়ান করেন মাশাআল্লাহ, ওটার একটা প্রভাব তো পড়েই, তবলিগের এই মেহনত কেউ কেন এটা নিয়ে বয়ান করেছেন, অনেক ফায়দা হয়েছে, অনেক আসর পড়েছে, কিন্তু এক লোকের খুব জজবা উঠছে, ওই মজলিসে এক লোকের কি খুব জজবা উঠছে, জজবা উঠছে, সে একবারে দাঁড়ায় গেছে, আর মাদ্রাসার দরকার নেই, মানে খতিব আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ রায় তবলিগ কেউ কেন এটা নিয়ে বয়ান করার পর সে তার উপর এত প্রভাব পড়েছে, দেখছে যে তবলিগে তো সব কিছু, এই জন্য সে নিজে নিজে লাভ দিয়ে উঠছে, দাঁড়ায় কর আর মাদ্রাসার দরকার নেই, মাদ্রাসার কি নাই দরকার নেই বলেন নামাজ বুঝি। তো খতিব আজম রহমতুল্লাহ রায় দেখলেন যে আরে বাকি কথা তো বলতে হবে নাকি, হ্যাঁ ওদের বললেন আরে থামেন থামেন, ওই মুরব্বীরা কি বললেন, মুরব্বী বা যুবক যে দাঁড়াইছে আর কি, হ্যাঁ জজ বোর্ডসে এসে দাঁড়ায় গেছে, বলেছেন ভাই থামো শুনো ঘটনা শুনো, ঘটনা কি, ঘটনা হলো এক মহিলা দাওয়াত দিছে এক হুজুর, আগে তো মানে তো এই পর্দার আড়ালে পুরা পর্দা পালন করতো মহিলারা, হ্যাঁ আল্লাহওয়ালা কারো কথা তো শুনতো তো তাকলিফ দিত, হ্যাঁ নিজের বাচ্চাদেরকে পাঠাতে দিয়ে হুজুরকে একটু হাতে পায়ে ধরে বল আমাদের ঘরে এসে দিন একটু খেয়ে যায় বলে না। তো দাওয়াত দিয়েছে হুজুরকে, হুজুর আসছেন, খুব ভালো রান্না করছে মহিলা, মোরগ রান্না করছে, কি মোরগের তরকারি রান্না করছে, অনেক স্বাদ হয়েছে, ঢোল দিয়ে ঢোল করে রান্না করেছে, খুব স্বাদ হয়েছে। তো হুজুর বলেন, খেতে খেতে হুজুর বলছেন যে গোস্তটার কোনো দরকারই ছিল না, ঝোলে এত স্বাদ হয়েছে, ঝোল দিয়ে খাওয়া যেত পুরো খাওয়া, গোস্তটার কোনো দরকারই ছিল না। তো মহিলা ভিতর থেকে এক ছোট আওয়াজে বলছে, হুজুর ওই শার্টটা তো গেছে মোরগ থেকে, ইয়া থেকে মোরগ থেকে গোস্ত থেকে শার্টটা গেছে ঝোলের মধ্যে, হ্যাঁ
সারটা কোথেকে গেছে? তো হুজুর বলেন, তবলিগের যত ফায়দা, যত উপকারের কথা বললাম, এসব ফায়দা এসব উপকার তো মাদ্রাসা থেকে গেছে। যদি মাদ্রাসা না থাকে তবলিগ কি হয়ে যাবে? শূন্য, শূন্য। তো মাদ্রাসা এবং ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক যত দুর্বল হচ্ছে তবলিগের মধ্যে বিপদ আসছে কি আসছে না? দেখেন কত বছর আগের ঘটনা, চিন্তা করেন। আল্লাহ, যাই হোক, অনেক কথা হয়ে গেল। ফায়দা দেওয়ার মালিক আল্লাহ, ফায়দা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর কাছে আমরা তৌফিক চাই এবং শুকর আদায় করি যে আমরা এই মেহনতের যেটা সঠিক পদ্ধতি, সেই পদ্ধতিতে সাথে আমাদেরকে আল্লাহ জড়িত রাখছেন, আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কিন্তু কত ভুল বোঝাবুঝি আমাদের ভিতরে থাকতে পারে না, আমাদের অজান্তে। হ্যাঁ, এগুলো ঠিক করতে হবে না? এই এলেমের মেহনত করলে ঠিক হবে কি হবে না? আমি বলেছি এই জন্য ছয় নম্বরের মেহনত যথাযথ করি আমরা। তো সেই নিয়ত আছে কি না? আমি এখন সবার সাথে আছি, আহলে হকের সাথে আছি, আহলে হকের সাথে আছি, কিন্তু আমার থাকাটা সহি নিয়ত তো, এটা আমার আমার দিলের খবর আল্লাহ জানেন, আর কিছু আমি জানি নাকি? অন্য কে জানে? অন্য কেউ কিছু জানে? তো আমার দিলের, আমার নিয়তের যাচাই করা দরকার কি দরকার না? দরকার। নিয়ত, নিয়তের উপরে মেহনত লাগবে, নিয়তের উপরে মেহনত। এই বিভক্তির মধ্যে আমি ওইদিকে যাই নাই, এইদিকে আছি আলহামদুলিল্লাহ, কিন্তু এদিকে আছি কার জন্য? আল্লাহ। এই আল্লাহর জন্য কি না এটা যাচাই করতে হবে, এটা যাচাই করতে হবে। ইনশাআল্লাহ যদি এই ছয় নম্বরের মেহনত শরীয়ত সম্মত পদ্ধতিতে যথাযথভাবে আমরা করি, তাহলে আমাদের মধ্যে ইনশাআল্লাহ প্রান্তিকতা আসবে না, বাড়াবাড়ি শৈথিল্য আসবে না, সঠিক পদ্ধতিতে ইনশাআল্লাহ কাজ হবে। ভাই দেখেন, দুর্বল হইতে নাই, বিভক্তি দেখে, হালাত দেখে দুর্বল হইতে নাই। হালাত তো আসে চাঙ্গা হওয়ার জন্য নাকি? হালাত আল্লাহ দেন, এটা একটা পরীক্ষা। আল্লাহ দেখেন এ কি দুর্বল হয়ে মন খারাপ করে কাজ ছেড়ে দেয় না আগের থেকে আরও চাঙ্গা হয়। আল্লাহ দেখেন, আমি যদি দুর্বল হয়ে যাই, কাজ আগের থেকে কমায় দিই, তাহলে পরীক্ষা পাশ করলাম? কাজ আগের থেকে আরও মজবুত হল এবং পরস্পর মহাব্বত, পরস্পর মহাব্বত, মিল মহাব্বতের সাথে এবং উসুল মোতাবেক যথাযথ মেহনত করতে হবে, সুচিন্তিত রুটিনের দিকে লক্ষ্য রেখে, যাতে এক হক আদায় করতে দেয় আর হক, আরেক হক নষ্ট না হয়, একজনের হক আদায় করতে দেয় আরেক জনের হক কি নষ্ট না হয়, এদিকে খেয়াল। আল্লাহ তাআলা আমাদেরকে ভরপুর তৌফিক দিন। এখন ঠিক আছে, আর এই কিছু কথা হবে। জি জি, তশকিল, তশকিল মানে কি বলুন তো? হ্যাঁ, তশকিল অর্থ কি ভাই? হ্যাঁ, রাজি হওয়া, তশকিল অর্থ কি? হ্যাঁ, তৈরি করা, হ্যাঁ, সাজানো, তরতিব। তশকিল মানে একটা জিনিসের সাইকেল তৈরি করা, তশকিল একটা জিনিসের কি সাইকেল তৈরি করা। তো সাইকেল যে কাজটা আমরা করতে যাচ্ছি এটার একটা তরতিব হইতে হবে। তো তরতিব তৈরি করার জন্য প্রথমে কাজের জন্য আমরা প্রস্তুত কে কে, এটা প্রথমে যদি নাম লেখায় তাহলে তশকিলের শুরু। এরপরে তরতিব যখন সম্পূর্ণ হবে আর এই তরতিব মোতাবেক আমল হবে তাহলে তশকিল সফল, তাহলে তশকিল কি সফল। তশকিলের শুরু হলো প্রথমে কি কাজ করতে চায় ওটার নিয়ত জানাতে হবে তো নাকি? তাহলে তশকিল শুরু হলো। হ্যাঁ, কে জানাবে নিয়ত, কে কে জানাবো ইনশাআল্লাহ? এখন কিসের টাকা দেয় আমাদের, নগদ টাকা দেয় কি? হ্যাঁ, সেমাহি ইমতেহান,
মাদ্রাসাগুলোতে প্রথম সেমিস্টারের ইমতিহান চলছে। তাহলে এরপরে মাদ্রাসার আসাদাদাইকার একটা তর্তিব করে দেবেন, সেই তর্তিব হিসাবে আমরা মাদ্রাসার তালেবেন যারা আছি তারা ইনশাআল্লাহ খরচের জন্য প্রস্তুত আছে কি নাই, তালেবেন বা যারা আছি সব সব তালেবেন বা হাত উঠাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাদ্রাসা যেভাবে তর্তিব করে দিবে আমরা সময় লাগাবো তো ইনশাআল্লাহ। আগে যতটুকু জরুরি ছিল তালেবেন ভাইদের অংশগ্রহণ, মাদ্রাসার ওস্তাদদের অংশগ্রহণ, এখন আরও বেশি জরুরি, এখন আরও বেশি। কারণ কারণ কি? কারণ হলো সহি কথা বলতে হবে, তো সহি কথা যদি না পায় এই নিজেরা নিজেরা মেহনত করলে ওই মেহনত তো আসলে পোক্তা হবে না, পাকা হবে না। হ্যাঁ, সেই জন্য আমরা মাদ্রাসাতে ওস্তাদদের কাছে যা শুনি এই সহি কথাগুলো পেশ করতে হবে, এই সহি কথাগুলো কী করতে হবে, কাদের তর্তিব মতে যেভাবে মোশাওয়ারা হবে সেই মোশাওয়ারাগুলো পেশ করতে হবে। আর এমনি তলেবে এলমের উপস্থিতি একটা জমাতের জন্য অনেক ফায়দার বিষয়, অনেক ফায়দার বিষয়, কবজের বিষয়। এই জন্য আমাদের সব তলেবে এলম ভাইরা ইনশাআল্লাহ সময় দিব কি দিব না আমরা, তবে নিজের ইচ্ছা মতো না, আসাদাইক রাম মাদ্রাসার কর্তৃপক্ষ যেভাবে তর্তিব করে দেন সেভাবে ইনশাআল্লাহ। ঠিক আছে না? আর কি তাকাদা? হ্যাঁ, দেখেন আমরা মহল্লার বাইরা তিন দিন দশ দিন চিল্লা বের হই, হয় কি হয় না? তিন দিনের জমাতে প্রতি মাসে বের হওয়ার কথা, কিন্তু এখন এই দেখা যাচ্ছে বিভিন্ন মসজিদে দেখা যায় এই তিন দিনের জমাত প্রতি মাসে হয়ে ওঠে না। এই কাজ দুর্বল হওয়ার একটা দিক, বিভক্তি হলে তো দুর্বল হবে, কিন্তু আমরা এই বিভক্তিকে সফল হতে দিব না, আমরা হিম্মত ছাড়বো না, আল্লাহর উপর ভরসা করে কাজে লেগে থাকবো, ইনশাআল্লাহ রাজি, বিভক্তির সমস্ত কুপ্রভাব দূর হয়ে যাবে এবং কাজ মজবুত হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো দেখেন আমরা তিন দিনের জন্য বের হই, দশ দিনের জন্য বের হই, চিল্লা বের হই, অনেক সময় আমরা একজন ছাত্র পাই না সাথে, হয় না এরকম, একজন আলেম পায় না ছাত্র পায় না। এখন সুবর্ণ সুযোগ, এখন ছাত্ররা এক এক মাদ্রাসা থেকে অনেক ছাত্র বের হবে, শুধু ছাত্রদের জামাত মসজিদে মসজিদে যাবে, এটা কেমন কথা কোন? হ্যাঁ, এটা কি তবলিগের জমা ধরে নাকি? তবলিগের জমা ধরতে হলে সাধারণ সাথে থাকতে হবে। তো প্রতি জমাতে আমরা সাধারণ ছাত্রের সংখ্যা বেশি হবে না ছাত্রের সংখ্যা বেশি হবে? কথার কথা, এই মাদ্রাসা থেকে যদি 300 তলেবেলেম বের হয়, কথার 300 তলেবেলেম বের হবে, তো 300 তলেবেলেমের জন্য কটা জমাত দরকার? এক জমাতে আপনি কজন তলেবেলেম রাখবেন, দশজন করে রাখবেন, পাঁচজনে তো যথেষ্ট, তো পাঁচজন এক জমাতে হলে পাঁচজন তলেবেলেম হলো, পাঁচজনের সাথে কতজন সাধারণ সাথে হওয়া দরকার? আরও 15 জন, 25 জন, 15 জন। তো ওইভাবে আমরা এটাকে সুযোগ মনে করি যে এখন আমরা অন্য সময় আলেম তারা শুনি আমাদের জমাতে, তলেবেলেম তারা করি পাই না, এখন তো অনেক পেয়ে গেলাম, কাজেই আমরা এখন সময় লাগাবার আমাদের আসল সুযোগ সময় হলো, এটা সময় লাগাবার এবং খরুজের আমাদের সবচেয়ে উপযুক্ত সময় হলো কি এখন? এজন্য তলেবেলেম বাজের সাথে আমরা মহল্লার সাথীরা বেশি বেশি জুড়বো কি জুড়বো না, এবং একে অপরকে তসকিল করবো কি করবো না ইনশাআল্লাহ, সবাই হাত উঠায়, আল্লাহ তারা বরুন ভরপুর তৌফিক নসিব করেন, আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন, আমিন। জাযাকুমুল্লাহু খাইরা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমিও চেষ্টা করবো ইনশাআল্লাহ, তবে একবার ঠিক এই সময়তে না, হয়তো বছর শেষের দিকে সালানা ইমতিহানের পরে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি দোয়া চাই, আমরা তো মাদ্রাসার ভিতরেও আল্লাহর রাস্তায় আছি নাকি? এরা তো নিজেরা যেরকম বের হয় দুনিয়া ছেড়ে বের হয়, তো বলে আমরা আল্লাহর রাস্তায় বের হই, হুজুরত আল্লাহর রাস্তায় বের হয়, আরে হুজুরত আল্লাহর রাস্তায় আছে। তারপরে আমাদের ছাত্ররা বলে কি, আমাদের ছাত্ররা অনেক সময় বলে আমরা আল্লাহর রাস্তায় বের হব, এবারে তোমরাও এই কথা বলো, তোমরা বলবো যে আমরা আল্লাহর এক রাস্তা থেকে আরেক রাস্তা যাব, আমরা তো মাদ্রাসা যেখানে আছি এখানে আল্লাহর রাস্তায় কি এক আল্লাহর এক রাস্তায় আসি, এখন আল্লাহর এই রাস্তা থেকে আল্লাহর আরেক রাস্তায় কী করবো যাবো, এটা না বলুন। তো আমার আমিও দোয়া চাই যাতে যে রাস্তায় আমি আসি, আল্লাহর যে রাস্তায় আসি, এই রাস্তা তো আছি, এটার পাশাপাশি যেন আপনারা যে রাস্তা বের হচ্ছেন এই রাস্তা আমি কিছু সময় ব্যয় করতে পারি, সেটার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি ইনশাআল্লাহ। ঠিক এই এই পরীক্ষার ছুটিতে না হলেও আমাদের বছরের শেষের দিকে, শিক্ষাবর্ষের শেষের দিকে যে ছুটি হওয়ার কাছাকাছি আমার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, আপনাদের সবাইকে তৌফিক দান করেন।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله দেখেন ভাই একটা বিষয় আখলাকের কথা এসেছে না আখলাক নেক আখলাক এটা আমাদের ছয় নম্বরে একটা আছে ইকরামুল মুসলিমিন ইকরামুল মুসলিমিন ইকরামুল মুসলিমিন সকল মুসলমানের ইকরাম এটা আপনি ভাইরা মুসলিম কি মুসলিম না মুসলিম তাদের একরাম করতে হবে কি হবে না তারা আপনার একরাম না করো তারা না করুক আপনার একটু তারা না করো পয়লা ডিসেম্বরের টঙ্গিতে তারা আপনার সঙ্গে কী আলোচনা করেছে সেটা আপনি ভুলে যান সেটা ভুলে যান আপনি একরামের মামলা করেন যে তবলিগের মধ্যে একরামে ভাগাভাগি আছে একরামে কি আছে ভাগাভাগি তবলিগ আমিও তবলিগ সেও তবলিগ কিন্তু আমি হলাম নেজামুদ্দিন তবলিগ সাদ হলা তবলিগ এই নেজামুদ্দিন সাদকে মানে না কি জন্য এই জন্য এর একরাম হবে না এর পিটাও এটা একরামুল মুসলিমিন ইলিয়াস রহমতুল্লাহ একরামুল মুসলিমিন এটা ছিল ইন্নালিল্লাহ কোন তো কোথায় চলে গেছে একরামুল মুসলিমিন একরামে ভাগাভাগি করবেন না ভাই এ তাদি সাথী যারা ওরাও মুসলিম কাজে ওরা একরাম পাবে কি পাবে না আর এক ধরনের একরাম তো অমুসলিমরাও পায় অমুসলিমের সাথে কি আমি খারাপ ব্যবহার করব না তো আমার মুসলিম ভাই একই তবলিগি ভাই ভুল রাস্তায় চলে গেছে আমি তো তার জন্য দোয়া করব তার জন্য কি করব আল্লাহ তাদেরকে সঠিক রাস্তা নিয়ে আসবো এটা দোয়া করবো তাহাজ্জুদের পরে দোয়া করবো ফরজ নামাজের পরে দোয়া করবো আল্লাহ সকল এতাহাতি ভাইকে সহি এতাহাতের তৌফিক দান করেন গলত এতাহাত থেকে তাদেরকে রক্ষা করেন গলত রাস্তা থেকে ফিরিয়ে আনেন আল্লাহ হাজর কোন সাত সাতকে আপনি হেদায়ত দান করেন দোয়া করবো এবং নেক আপলা কি নেক আপলা সে হাত উঠায় আপনি হাত নামাবেন আপনি হাত উঠাবেন না উল্টা আপনি পাল্টা সে হাত উঠেছে আপনি হাত উঠাবেন না সে আপনাকে গালি দিয়েছে আপনি গালি দিবেন না সে আপনাকে কঠিন কথা বলেছে আপনি কঠিন কথা বলবেন না সে ধমক দিয়ে বলেছে আপনি নরম করে বলেন সে গালি দিয়েছে আপনি খুশি মহব্বতের কথা বলেন সে হাত উঠেছে আপনি তার পায়ে হাত ধরেন তার পায়ে হাত ধরেন আখলাক নেক আখলাক দিয়ে আমরা এত আটি ভাইদেরকে সহি রাস্তা আনার চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভরপুর তৌফিক দান করুন ও আখিরু দাওয়ানা জি ভাই ইনশাআল্লাহ আমরা এখন হালকা হওয়ার বসে পূজা কালা করি এবং